আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় দর্শকবৃন্দ আজকে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে ফার্স্ট প্রফ এক্সামিনীদের জন্য যে ফিজিওলজি লাইভ রিভিউ সেশন আয়োজন করা হয়েছে তার আজকে প্রথম উদ্বোধনী ক্লাসে ফিজিওলজি কার্ডিওভাস্কুলার সিস্টেম এই কার্ডের প্রথম অংশ নিয়ে একটা রিভিউ সেশন নিয়ে ফার্স্ট প্রফ এক্সামিনীরা তোমাদের জন্য আজকের ক্লাসটা প্রেজেন্ট করব আমি কে সাজিদ শহীদ সালাউদ্দিন মেডিকেল কলেজ থেকে সেশন দুই হাজার সতেরো আঠারো প্রথমে আজকে যেহেতু উদ্বোধনী ক্লাস আমার যে ছোট ভাই বোনেরা যারা ফার্স্ট প্রফ এক্সামিনীরা দিচ্ছ তোমরা ইনশাল্লাহ সামনে পরীক্ষা দিবা এখন মূল কথা তো আসলে অনেক কিছু বলতে হয় যে পরীক্ষা কবে সেটা নিয়ে তোমরা সবাই একটু দ্বিধান্ধের মধ্যে আছো যে হ্যাঁ কখন পরীক্ষা হবে কিভাবে হবে তারপরে হচ্ছে যে আদৌ কতটুকু কতটা স্বাস্থ্য বিধি মেনে আমরা পরীক্ষা দিতে পারবো সেটা একটা ফ্যাক্ট হ্যাঁ অবশ্যই ফ্যাক্ট তবে অ্যাপার্ট ফ্রম অল দ্যাট যদি চিন্তা করো তোমরা যে পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতেই হবে হ্যাঁ যেহেতু মোটামুটি আমরা যেরকমটা শুনেছি যে হ্যাঁ পরীক্ষা হবে সেটা সীমিত আকারে হোক বা বিস্তারিত আকারে হোক পরীক্ষা হবে যেমন আমি নিজে যেমন সেকেন্ড প্রফ এক্সাম নিয়ে আমাদেরও পরীক্ষা হবে ইনশাল্লাহ তোমাদের যেহেতু পরীক্ষা হবে তাই পরীক্ষা যেহেতু হবে প্রফ ইজ আ প্রফ তোমরা আইটেম দিছ কার্ড দিছ টার্ম দিছ এভরিথিং ইজ অল রাইট বাট প্রফ ইজ এ প্রফ এটা একটা ডিফারেন্ট ধরনের পরীক্ষা তো এটার জন্য প্রস্তুতিটাও কি একটু শক্ত ভিত্তির উপরে হওয়া উচিত রিভিউ সেশনটা কেন নেওয়া হচ্ছে এক্সেস মেডিকেল স্কুলের তরফ থেকে সেটা নিয়ে আমি যদি জাস্ট একটা মিনিট তোমাদের সাথে শেয়ার করি রিভিউ সেশনটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সবাই ইভেন তোমাদের কথা বাদ দাও আমি নিজেই আমি একজন সেকেন্ড প্রফ এক্সামিনি মানে সত্য কথা বলতে প্রায় চার মাস বা পাঁচ মাস যাবত আমি পড়াশোনা থেকে আমি নিজেই দূরে এখন এই যে পড়াশোনা থেকে যে দূরে তো সেখান থেকে এই যে পড়াশোনার দিকে হঠাৎ করে যে যে চলে আসা এই হঠাৎ করে আবার বইগুলো তো এই পড়াটা নতুন অনেক সময় হতে পারে যে অনেক স্টুডেন্টের কাছে কি নতুন নতুন লাগে তো সেই নতুন নতুন লাগাটা যাতে না লাগে এবং তোমরা যাতে পরীক্ষা যে প্রস্তুতিটা শুরু করার জন্য একটা যাতে ধারণা পাওয়া যে হ্যাঁ যে আমরা এরকম একটা হচ্ছে যে একটা শুনলাম একটা কার কাছ থেকে যে এই জিনিসগুলা পড়তে হবে এই জিনিসগুলা জেনে অবশ্যই পরীক্ষা হলে ঢুকতে হবে এই বা পরীক্ষা হলে এই এভাবে না করলে যে একটা মানে শব্দগুলা মিস ইন্টারপ্রিটেশন হওয়ার একটা যে চান্স থাকে সেই ব্যাপারগুলো যাতে না হয় এবং আমরা তোমাদেরকে যাতে একটা হেডস্টার দিতে পারি হ্যাঁ তোমরা এই কার্ডটা পড়বা আইটেমটা পড়বা ওকে দিস ইজ দা ওয়ে টু স্টার্ডি দিস ইজ দা ওয়ে টু মেমোরাইজিং তাহলে তোমাদের জন্য জিনিসটা কি সুবিধা হবে তো সেই উদ্দেশ্যটা সামনে রেখে আমাদের কি এই রিভিউ সেশনগুলোর আয়োজন করা এবং আজকে সেটার প্রথম ক্লাস আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব কার্ডিও ভাস্কুলার সিস্টেম সুপ্রিয় দর্শকবৃন্দ স্পেসিফিক্যালি ফার্স্ট প্রফ এক্সামিনা যারা তোমরা যারা শুনছো এবং পরবর্তীতে শুনবা তোমাদেরকে যদি বলি কার্ডিও ভাস্কুলার সিস্টেম এই কথাটার অর্থ কি কার্ডিও ভাস্কুলার সিস্টেম কথাটার মধ্যে আমরা শব্দ পাই একটা হচ্ছে কার্ডিয়া আর একটা হচ্ছে ভাস্কুলার হ্যাঁ আমরা এটা কিন্তু ফার্স্ট ক্লাস সিস্টেম বলে চালিয়ে দিতে পারতাম কেন এটা জেনারেলি সব মেডিকেলে মেবি এই কার্ডিওভাস্কুলার সিস্টেমটা হচ্ছে সেকেন্ড কার্ড আমাদের ফার্স্ট কার্ডে কি থাকে জেনারেল ফিজিওলজি এবং ব্লাড সেটা নিয়ে তোমাদের ডিফিউশন হবে সামনে তো ব্লাডটা হচ্ছে আমাদের একটা মানে কয়েকটা আইটেম মিলে একটা কার্ডের হাফ অংশ থাকে ব্লাড এই ব্লাডটা যে সিস্টেমের মধ্যে দিয়ে চালনা হয় সেটাই কি ভাস্কুলার সিস্টেম তাহলে ভাস্কুলার সিস্টেমটা কি ব্লাডটা একটা জায়গা থেকে সারা শরীরে ছড়ায় গেল এবং সারা শরীর থেকে ব্লাড আবার একটা জায়গায় আসলো এই যে সিস্টেমটাই কাজটা করা সেটা হচ্ছে ভাস্কুলার সিস্টেম কার্ডিয়াক তাহলে কার্ডি শব্দটা কেন আসছে এই যে আমি বললাম যে ব্লাডটা একটা জায়গা থেকে সারা দেহে ছড়া গেল আবার সারা দেহ থেকে একটা জায়গায় ব্লাডটা আসলো সেই জায়গাটা কি সেই জায়গাটা হচ্ছে আমরা সবাই জানি হার্ট আর হার্ট সংক্রান্ত সবকিছু কার্ডিয়াক তাই আমরা কি বলি কার্ডিয়াক এবং ভাস্কুলার সিস্টেম মানে কার্ডিও ভাস্কুলার সিস্টেম তো আজকে আমি যে যে টপিক গুলা রিভিউ না তোমাদের সাথে রিভিউ নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো তার একটা বড় অংশ যেটা কি আমার হার্ট থাকবে এবং কিছু ফাস্ট সিস্টেম আমরা কথা বলবো এবং ফাস্ট ক্লাস সিস্টেমের বাকি অংশ নিয়ে আমাদের আরেকটা রিভিউ যে ক্লাস হবে কার্ডিও ফাস্ট ক্লাস সিস্টেম সেখানে আমরা বাকি কার্ডটা কি রিভিউ নিয়ে আলোচনা করে শেষ করে ফেলবো ঠিক আছে অনেকটা সময় নষ্ট হলো এবং এখন আমরা চলে যাই আমাদের মূল কথায় উইদাউট ফার্দার ডু সো প্রথমে আমি তোমাদের সাথে কি নিয়ে কথা বলবো কার্ডিয়াক মাসল হার্ট নিয়ে যদি কথা বলি কার্ডিয়াক মাসল আমরা জানি যে আমাদের শরীরে ভলান্টারি ফাংশনের উপর ডিপেন্ড করে তিন ধরনের মাসল থাকে স্কেলেটাল বা স্ট্রায়েটেড বা ভলান্টারি মাসল স্মুথ বা নন স্টার মাসল বা নন ভলান্টারি মাসল আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসল এখন এই যে কার্ডিয়াক মাসল এটা কিন্তু স্কেলার এবং স্মুথ দুইটা থেকে কিন্তু কি আলাদা এই জন্য নামটা দেওয়া হয়েছে কি আলাদা এই জন্য কি এটা কিছু ডিফারেন্ট প্রপার্টিজ আছে তাই আমরা প্রথমেই যে আলোচনাটা করব সেটা হচ্ছে প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসল সেগুলা কি কি এটা একই সাথে কি কার্ডিয়াক মাসল প্রপার্টি একটা একই সাথে একটা রিটেন এবং যে প্রপার্টিগুলো আমি এখন সংক্ষেপে বলে যাব সেই প্রপার্টিগুলো কি প্রপার্টিগুলো তোমার ফাইবার জন্য প্রত্যেকটা প্রপার্টির ব্যাখ্যা মহা ইম্পর্টেন্ট তাহলে আমরা আগে জানি প্রপার্টিগুলো কি কি প্রপার্টিগুলো হচ্ছে অটোরিগনিসিটি কন্ডাক্টিভিটি এক্সাইটেবিলিটি কন্ট্রাক্টাইলিটি রিফ্র্যাক্টরি পিরিয়ড টনিসিটি এবং হচ্ছে ফাংশনাল সিনসাইটিয়াম এখন প্রত্যেকটা আমি কিছু ছোট ছোট ব্যাখ্যা বলে যে ব্যাখ্যাটুকু না জানলে তোমার রিটেন এবং ভাইবা দুই জায়গায় কি অসুবিধা হবে কারণ আমি আগে বললাম যে প্রপার্টিস দুই জায়গায় ইম্পর্টেন্ট আচ্ছা অটোরিদমিসিটি মানে কি অটোরিদমিসিটিটা হচ্ছে আমরা দুই ভাগে বলবো একটা হচ্ছে অটোমেটিসিটি এবং হচ্ছে কি রিদমিসিটি আচ্ছা রিদমিসিটি মানে কি না রিদমিসিটি বাদ দাও অটোমেটিসিটি মানে কি অটোমেটিসিটি মানে হচ্ছে অটোমেটিক আমাদের যে কার্ডিয়া যে মাসল আমাদের যে হার্ট হার্টের যে মায়োকার্ডিয়াম মায়োকার্ডিয়ামের মধ্যে কি আমাদের মাসল ແລະ પાર્ટી হচ্ছে নাকাডিয়াম এর মধ্যে কিছু স্পেশালিস্ট কার্ডিয়াক মাসল সেল কি করে নিজে থেকেই ইম্পালস জেনারেট করতে পারা অটোমেটিক কার্ডিয়াক ইম্পালস যে ইম্পালসের কারণে আমাদের হার্টগুলো বিট করে মানে যে হার্টটা বিট করে যে ইম্পালসার জোরে সেই ইম্পাসটা তৈরি করে কি আমাদের কার্ডিয়াক মাসলের কিছু স্পেশালিস্ট সেল সেজন্য এটা যে অটোমেটিক তৈরি করে এই যে প্রপার্টিটা যে এসএনড এসএনআর কাজগুলো করে থাকে এটাকে আমরা বলে কি অটোমেটিসিটি আর রিদমিসিটি মানে কি এই যে যে স্পেশালাইজ সেলগুলো ইস নট এভিন অর পার্কিং জি ফাইবার বান্ডেল অফ হিজ এরা যে একটা নির্দিষ্ট রিদমে চালনা করে এবং একটা নির্দিষ্ট রিদমে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট ছন্দে একটা রিদমে এই ইম্পালসগুলো তৈরি করতেছে এজন্য কি কার্ডিয়াক মাসল একটা প্রপার্টি হচ্ছে রিদমিসিটি এজন্য দুইটা মিলে আমরা বলি অটো রিডমিসিটি অটো মধ্যে আমরা কি জানতে চাই আমরা জানতে চাই যে অটো রিডমিসিটি কোন সেলের কেমন এস এন ওর এভিন ফাইবার বান্ডাল অফ ফিস এদের একটা কি ইম্পাস রেট আছে আমরা যখন সামনে জাংশনের টিস্যু করব সে রেট গুলা করব সেইটার যে উত্তর এটারও তাই একই উত্তর ঠিক আছে অটো রিডমিসিটি গেল এরপরে আমরা আসি কন্ডাক্টিভিটি এই যে মাত্র বললাম যে একটা ইম্পাস জেনারেট করে কার কিছু এস এন ওর এভিন ফাইবার বান্ডাল অফ ফিস এই সেলগুলা যে ইম্পাস জেনারেট করলো সেটা কি আমার সারা হার্টে ছড়ায় যায় আমাদের পুরো যে হার্ট মাসলটা পুরো যে মায়োকার্ডিয়ামটা পুরো সব জায়গায় ছড়া যায় ইম্পালসটা একটা নিজস্ব সিস্টেমের মাধ্যমে সারা হার্টে কি ছড়া যাচ্ছে এই যে কন্ডাকশন হচ্ছে এই যে কন্ডাকশন হওয়ার যে প্রপার্টিটা কার্ডেক মাসলের মধ্যে যে কার্ডেক ইম্পালস এর কন্ডাকশন হচ্ছে এই প্রপার্টিটা হচ্ছে কন্ডাক্টিভিটি এরপর একটা প্রপার্টিটা হচ্ছে এগুলো কিন্তু সবই যে প্রপার্টি ব্যাখ্যাগুলো যে আমি বলে যাচ্ছি তোমাকে যদি রিটেনে আসে যে কার্ডিয়াক মাসলের প্রপার্টিস গুলো বর্ণনা করো এবং যে কোনো দুইটার হচ্ছে তুমি ব্যাখ্যা দাও অথবা তোমাকে ভাইবাদের জিজ্ঞাসা করো যে তুমি অটোরিথমিসিটি বলতে কি বুঝো তুমি কন্ট্রাক্টাইলিটি বলতে কি বুঝো তখন তোমাকে যে ব্যাখ্যাটুকু না বললেই তা রিভিউতে আমি সেই ব্যাখ্যাটুকু কি তোমাকে সংক্ষেপে বলে যাচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে কন্ডাক্টিভিটি গেল তারপরে হচ্ছে এক্সাইটেবিলিটি কার্ডিয়াক মাসল কি এক্সাইটেড হয় কার্ডিয়াক মাসল কি হয় স্টিমুলেটেড হয় কিভাবে হয় আমার যে কার্ডেক ইম্পাসটা তৈরি হচ্ছে কার্ডেক ইম্পাসটাই কি সেটা হতে পারে সাধারণত আমাদের হার্টে যে কার্ডেক ইম্পাস তৈরি হয় সেটা ইলেকট্রিক আমি যদি বাইরে থেকে কোনো ইম্পাস জেনারেট করতে চাই সেটা হতে পারে আমার কেমিক্যাল হতে পারে ইলেকট্রিক হতে পারে কি মেকানিক্যাল এই ধর যে কোনো স্টিমুলেশন এই ধরনের স্টিমুলেশন যদি আমি হার্টকে দেই হার্টের মাসল কি হবে এক্সাইটেড হবে স্টিমুলেটেড হবে এই যে যে কার্ডিয়াক মাসল যে এই প্রপার্টিটা শো করে এই প্রপার্টিটার নাম হচ্ছে এক্সাইটেবিলিটি এখন এক্সাইটেবিলিটি যা আছে যে এক্সাইটেড হয় যে কার্ডিয়াক মাসল এই কারণে কার্ডিয়াক মাসল আর একটা ঘটনা ঘটে কার্ডিয়াক মাসল কন্ট্রাক্টেড হতে পারে কন্ট্রাকশন হয় কার্ডিয়াক মাসলের এই প্রপার্টিটাকে আমরা বলি কন্ট্রাকটাইলিটি এক্সাইটেবিলিটি এটা হচ্ছে কজ আর কন্ট্রাকটাইলিটি হচ্ছে কন্ট্রাকটাইলিটি হচ্ছে কি এটার আউটকাম দুইটাই কি প্রপার্টিস তো কন্ট্রাকটাইলিটিটা কি কন্ট্রাকটাইলিটিটা হচ্ছে আমি যদি একটা ইম্পালস আমার হার্ট মাসলে দেই হার্ট মাসল এক্সাইটেড হবে এখন কিভাবে এক্সাইটেড হবে বা কতটুকু এক্সাইটেড হবে কতটুকু ইম্পাস না দিলে এক্সাইটেড একেবারেই হবে না সেটার জন্য কন্ট্রাক্টারিটাকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ ল দিয়ে ব্যাখ্যা করি এবং এই দুইটা ফাইবার জন্য স্পেশালি খুবই ইম্পর্টেন্ট ল দুইটা কি একটা ল জেনারেল ফিজিওলজিতে আমরা পড়বো অল অর নান ল ল লকটা নাম হচ্ছে ফ্রান্স স্টার্লিং ল ফ্র্যাঙ্ক স্টার্লিং ল আচ্ছা অল অর নান লটা কি অল অর নান লটা হচ্ছে অল অর নান হলে সব হবে না হলে কিচ্ছু হবে না মানে আমাদের বডিতে যত মাসল আছে যা স্মুথ মাসল হোক কার্ডিয়াক মাসল হোক স্কেলেটাল মাসল হোক প্রত্যেকটা মাসলেরই কি একটা শেষ লেভেল আছে জেনারেল ফিজিওলজি পড়াটা আমি বলতেছি যে এটা থ্রেশহোল্ড লেভেল আছে এ লেভেলের বেশি যদি একটা স্টিমুলেশন দেওয়া হয় ইম্পালস দেওয়া হয় তাহলে কি মাসল মাসলটা এক্সাইটেড হবে কন্ট্রাক্ট করবে কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে কিছি একই রকম থ্রেশহোল্ড আছে আমি যদি একটা স্টিমুলেশন দেই সেটা ইলেকট্রিক স্টিমুলেশন হয় কেমিক্যাল স্টিমুলেশন হয় মেকানিক্যাল স্টিমুলেশন হয় যেটাই হয় আমি যদি কার্ডিয়াক মাসললে যে থ্রেশহোল্ড লেভেল তার চেয়ে তার সমান বা তার চেয়ে বেশি যদি না দিতে পারি তাহলে কোন কার্ডিয়াক মাসেলই কন্ট্রাক্ট করবে না কোনো কার্ডিয়াক মাসলের কোন ফাইবারই এক্সাইটেড হবে না কোন ফাইবারই কন্ট্রাক্ট করবে না আর যদি থ্রেশোল্ড লেভেল বা তার চেয়ে বেশি আমি একটা ইম্পাল জেনারেট করে দিতে পারি হার্টকে মায়োকার্ডিয়ামকে তাহলে পুরো মায়োকার্ডিয়ামটা টোটাল হার্টটাই কি কন্ট্রাক্ট করবে তাহলে একটা হলো থ্রেশোল্ড লেভেলের নিচে কেউ করলো না নাম আর থ্রেশহোল্ড লেভেল বা তার উপরে দিলাম টোটাল সবাই করলো অল এই জন্য নাম হচ্ছে কি অল অর নান ল তোমাকে কিন্তু জিজ্ঞাসা করে যে তুমি আমাকে হার্ট মাসলের ক্ষেত্রে অল অর নান ল বুঝায় বলো এটা ফাইবারতে বেশি ধরে অল অর নান লটা যে তুমি আমাকে বুঝায় বলো অল অর নান ল তুমি কি বুঝো স্যার ম্যাডাম কে এভাবেই বলবা তোমাকে এটা ইটস নট নেসেসারি যে তুমি ইংলিশে বললা তুমি বাংলায় বললা বা তুমি ইংলিশ বাংলা মিশে বলবা নো ইটস নট লাইক দ্যাট তোমাকে কোনো বাধ্যবাধকতা নাই ফিজিওলজিতে আমি একটু ছোট করে বলি ফিজিওলজিতে তোমার হচ্ছে যে টিচাররা মুখস্থ কম শুনতে চায় তুমি যদি বরং বইয়ের ভাষায় বলো কোন উত্তর সাপোজ তুমি একটা কথা বইয়ে ইংলিশে হুবহু লাইন বাই লাইন মুখস্থ করলা ওটা সার ম্যাডামের সামনে গর্ব করে বলতেছো সার ম্যাডামরা কি মনে করে মাঝে মধ্যে জানো যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা মনে হয় যে এরকম মুখস্থ করে আসছে কিছু বুঝে না মুখস্থ জিজ্ঞেস করছি মুখস্থ বলে দিচ্ছে তখন তার কি প্রশ্ন মধ্যে শুরু করে অনেক স্যার ম্যাডাম এরকম আছে আমাদের আমিও আমার ভাইবাতে এরকম কিছু জিনিস অনেকে করতে দেখছি অনেকে ফেস করতে দেখছি বরঞ্চ রেদার দেন দ্যাট তুমি যদি একটা জিনিস মুখস্ত করো মুখস্ত করে নিজের ভাষায় নিজের মধ্যে সেটাকে আয়ত্ত করো এবং স্যার ম্যাডাম দেখে গিয়ে তুমি এভাবে বলো যে অল আর নন মানে হচ্ছে আমরা থ্রেশো লেভেলের উপরে দিলাম হ্যাঁ পুরাটাই কন্টাক্ট করলো কিছু দিলাম না থ্রেসো লেভেল নিচে রাখলাম কোনো পুরা হাট মাসও কিছু কন্ট্যাক্ট করলো না এভাবে বুঝা যদি বলো হ্যাঁ তখন তার স্যার ম্যাডামরা কি বুঝতেছে হ্যাঁ তুমি বুঝে তোমার মতো করে বলতেছো আচ্ছা আচ্ছা অল আর নান গেল এরপর আমি বলবো যে ফ্রাঙ্ক স্টার্লিং ল এটা কিন্তু কার্ডিয়াক মাসলের জন্য এক্সক্লুসিভ একটা ল এটা কিন্তু আমাদের সারা বডির অন্য কোন মাসলে অন্য কোন অর্গানে এই লয় এর কোনো প্রয়োগ হয় না কারণ এই লটা কার্ডিয়াক মাসল নিয়ে তৈরি ফ্রাঙ্ক স্টার্লিং ল এর মূল কথাটা কি ফ্রাঙ্ক স্টার্লিং ল এর মূল কথাটা হচ্ছে উইদিন দা ফিজিওলজিক্যাল লিমিট দা ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট ইজ প্রপোশনাল টু দা ইনিশিয়াল লেন্থ অফ দা কার্ডিয়াক মাসল ফাইবার কথা কি মানে বুঝছো প্রথম কথাটা বলছি উইদিন দ্যিকাল লিমিট এই কথাটা কিন্তু না বললে চলবে না কারণ অনেক সময় ফিজিওলজিক্যাল লিমিটের বাইরে যদি কার্ডিয়াক ফাইবার বড় হয়ে যায় তুমি আমরা একটা বলি কার্ডিওমেগালি তো এটা কিন্তু বলবো না আমরা বলবো উইদিন দ্যাল লিমিট কথাটা বলে তারপরে বলবো যে দা ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট মানে হার্ট কত জোরে কন্ট্রাকশন করবে সেটা ডিপেন্ড করে কন্ট্রাকশন শুরু হওয়ার আগে হার্ট মাসল ফাইবার গুলা মানে কার্ডিয়াক মাসল ফাইবার গুলার লেন্থটা কতখানি ছিল আমি যদি সামহাও কাটেক মাসালের লেনটাকে বড় করে দিতে পারি ফোর্স অফ কন্ডাকশন জোরে হবে কাটেক মাসাল লেন যদি ছোট থাকে ফোর্স অফ কন্ডাকশন আসতে হবে আমি এটাকে একটা রাবার ব্যান্ডের সাথে তুলনা করে তোমাকে বুঝাই অথবা তোমরা যেটা ছোটবেলা গুলতি খেলছো গুলতির যে মেইন ইলাস্টিক দড়িটা এটাকে তুমি যত জোরে টানো গুলতিটা তত জোরে ছোটে না অথবা রাবার ব্যান্ড যে ব্যান্ডগুলা দিয়ে টাকা বান্ডিল ব্যান্ড করে বা সামথিং অনেকে অনেক কিছু করে রাবার ব্যান্ড তুমি যত জোরে টান দিবা তোমার হাতে তত জোরে ব্যথা লাগবে আস্তা দাও আস্তা ব্যথা লাগবে ঠিক এটাই বলতে চাইছে যে তুমি কার্ডিয়াক মাসলের লেনটা তুমি যদি বাড়াইতে পারো তোমার ফোর্স জোরে হবে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে ফ্রাংস্টার্লিং ল থেকে ভাইভাতে খুব মারাত্মক একটা কোশ্চেন করে মাঝে মধ্যে ডিসক্রাইব হাউ আ লাইফ সেভিং ডিভাইস আচ্ছা ডিভাইস কোথা থেকে আসলো আমি তো একটা ল পড়াচ্ছি হার্ট পড়াচ্ছি ডিভাইস তো মনে একটা যন্ত্র একটা মেশিন না ডিভাইস তো এখানে এই কারণে বলা যে এটা এমন একটা প্রসিডিওর যেটা কি না তোমার লাইফ সেভ করতে সাহায্য করে এখন এই কোশ্চেন আমি শুরু করে বলে আমি পরের প্রপার্টি গুলো চলে যাবো আমি বেশি সময় নষ্ট করতেছি আমি এই যে তোমার ফ্রাঙ্ক সার্লিং লটা কেন লাইফ সেভিং ডিভাইস সাপোজ ধরো তোমার হার্ট ফেলিয়ার হইলো একটা মানুষের হার্ট ফেলিয়ার হইলো তো কি হয় তার হার্টে পাম্প করার ক্ষমতা কমে যায় হার্ট পাম্প করে না হার্ট ফেলিয়ার মানে হচ্ছে হার্ট পাম্প করবে না হার্ট যদি পাম্প না করে হার্টের মধ্যে কি ব্লাড জমা হবে মানে সারা শরীর থেকে তো ব্লাড এসে হার্টে ঢুকতেছে হোক হোক বা সার্কুলেশন থেকেই হার্ট ব্লাড এসে হার্টে ঢুকতেছে ঢুকতেছে আবার কি সেটা পাস করতেছে কারণ হার্ট ফেলিয়ার বা ভেন্ট্রিকুলার ফেলিয়ারের ক্ষেত্রে তোমার যদি ভেন্ট্রিকল পাম্প না করে কন্ট্রাকশন না করে ভেন্ট্রিকলের মধ্যে ব্লাড জমবে এখন ভেন্ট্রিকলের মধ্যে যখন ব্লাড জমে ভেন্ট্রিকলটা কি হয় স্ট্রেচ হয় হয় এই যে স্ট্রেচ হলো ডাইরেক্ট হইল কার্ডিয়াক মাসালের ফাইবার কি বেড়ে গেল ফ্রাংস্টার্লিং কি বলছ আমি যত বাড়াবো ফোর্স অফ কন্ট্রাকশন তত কি জোরে স্ট্রেচ হলো ব্লাড জমে স্ট্রেচ হলো কার্ডিয়াক ফোর্স অফ কন্ট্রাকশন তখন কি বেড়ে যায় হার্ট আবার পাম্প করা শুরু করে এই যে কার্ডিয়াক ফেলিয়রটা হলো একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আমার স্টারলিং লটা কি এই যে প্রপার্টিটা এটা কি ঠেকায় দেয় কার্ডিয়াক ফেলিয়রটা এতে করে কি লাইফ সেভিং হয় অনেক সময় অনেক ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই পরে চিকিৎসা দেওয়া লাগে এই জন্য এটা কি লাইফ সেভিং ডিভাইস ট্রান্সফার্লিং লটার ঠিক আছে এটা গেল আমরা নেক্সট প্রপার্টিটা বলি রিফ্র্যাক্টরি পিরিয়ড রিফ্র্যাক্টরি পিরিয়ডটা আমি একটু পরে বলবো কারণ এর কিন্তু কথা আছে এরপর এর আগে যেটা আমি বলতেছি সেটা হচ্ছে টনিসিটি টনিসিটি শব্দটা আসলে টোন থেকে রিংটোন না বাবা রিংটোন তো রিংটোন এই টোন মানে কি মাসলের টোন মাসলের টোন মানে এক কথায় মনে রাখো টোন মানে হচ্ছে মাসলের টানটান অবস্থা মাসলটা একটা কি টানটান অবস্থা থাকবে কার্ডিয়াক মাসলের কি টোন আছে এবং এই প্রপার্টির নাম আছে টোনিসিটি বা টোনিসিটি যেটাই বল কার্ডিয়াক মাসল একটা নির্দিষ্ট টোন মেইনটেইন করে অলওয়েজ অল দা টাইম থ্রু আউট লাইফ একটা টোন মেইনটেইন করে এই টোনটা মেইনটেইন করার কারণে কখনো হার্টে অত্যাধিক পরিমাণে ব্লাড জমে হার্টকে এক্সসেসিভ লেভেলে ড্যামেজ করে চলতে পারে না আবার যখন হার্ট কন্ট্রাক্ট করে ব্লাডকে যখন বের করে দেয় আর এক্সগুলো ঝন আমরা যে ব্লাড বের করে দিচ্ছে তখন কি মানে হার্টটা অতিরিক্ত চুপসে যায় না একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে হার্টের মধ্যে কিছু ব্লাড অলওয়েজ থাকে এই যে মেইনটেনেন্সটা এটা কেন হয় টনিসিটি কারণে হয় এইজন্য কার্ডেক মাসলার টনিসিটি প্রপার্টি কিন্তু ইম্পর্ট্যান্ট আর এরপরে একটা প্রপার্টি হচ্ছে ফাংশনাল সেনসাইটিয়াম আচ্ছা ফাংশনাল সিনসাইডিয়ামটা আমরা হুট করে মনে না থাকতে পারে ফাংশনাল সিনসাইডিয়ামটা মনে রাখার জন্য তোমরা একটা শব্দ মনে রাখবা সেটা হচ্ছে ইন্টারকেলারেটেড ডিস্ক ইন্টারকেলারেটেড ডিস্কটাই কি ফাংশনাল সিনসাইডিয়াম আমাদের যে সারা বডিতে যত কার্ডিয়াক মাসল আছে মাসল সেলগুলো আমার ইন্টারকেলারেটেড ডিস্ক নামক যে গ্যাপ জাংশন সেই গ্যাপ জাংশন দিয়ে হচ্ছে প্রত্যেককে প্রত্যেকের সাথে কি ইন্টারনেটের মতো কানেক্টেড এতে করে কি হয় আমি যদি সমগ্র হার্টের মায়োকার্ডিয়ামে কোনো একটা জায়গায় আমি একটা ইমপালস জেনারেট করি সেটা আমার তাহলে আমার মায়োকার্ডিয়ামের সকল সেলে কি সেই ইম্পালসটা জেনারেট করা হয় কারণ কি ওই ইম্পালসটা এই ফাংশন সিনসাইটি আমি গ্যাপ জাংশনগুলো দিয়ে দিই সারা কি সারা মায়োকার্ডিয়ামের প্রত্যেকটা হার্টের সেলগুলোর মধ্যে চলে গেল সো ইন্টারকালারের ডিসটা বা ফাংশন সিনসাইটিটা এই কারণে ইম্পর্টেন্ট এই কারণে কি এস আর হার্টের একটা জায়গায় আছে কিন্তু সে যে ইম্পালসটা জেনারেট করে সেটা কি পুরো হার্টে ছড়ায় যায় পুরো হার্টটাই কি তখন এস নট এর ইম্পালসে মানে কি হয় কন্ট্রাক্ট করে সো এটা কেন হয় এটা হয় হচ্ছে আমার এই ফাংশন সিন্স এর নামে লাস্টলি আমরা নেক্সট কোশ্চেন হয়ে যাব এবং নেক্সট প্রপার্টি আলোচনা করব সেটা আমি একটু বাদ দিছিলাম রিফ্র্যাক্টরি পিরিয়ড আমার কথা হচ্ছে হোয়াট ইজ রিফ্র্যাক্টরি পিরিয়ড সংজ্ঞা আচ্ছা আমি রিভিউতে সংজ্ঞা নিয়ে তো বেশি মানে মানে পেছাল পারবো না কারণ হচ্ছে সংজ্ঞা তো সংজ্ঞাই মুখস্থ করতে হবে আমার কথা হচ্ছে তুমি সংজ্ঞাটা বুঝে পড়তেছো কিনা সংজ্ঞাটা তুমি সংজ্ঞা তো অবশ্যই মুখস্থ করতে হবে পরীক্ষার হলে রিফ্রাক্টরি পিরিয়ডের সংজ্ঞা ডিফাইন রিফ্রাক্টরি পিরিয়ড আসতেই পারে সংজ্ঞা তুমি মুখস্থ করবা আমার এই রিভিউ ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাকে বোঝানো তুমি সংজ্ঞাটা বুঝতে পারতেছো কিনা রিফ্রাক্টরি পিরিয়ডটা মানে কি ধরো দুইটা কার্ডিয়াক ইম্পালস আমার হার্টটা তো ক্রমশ বিট করতেছে ডিপ 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 তো দুইটা যে ইম্পালস বা দুইটা বিট বা ধরো দুইটা ইম্পালস একটা ইম্পালসে বিট হইলো বিট হয়ে আবার থেমে যাচ্ছে সেটাকে কি একটা থেকে একটা ইম্পালসে শেষ একটা ইম্পালস শুরু হলো হার্টটা বিট করলো ইম্পাসটা শেষ হলো এই দুইটা ইম্পাস আছে মধ্যবর্তী সময়টা এই যে মধ্যবর্তী সময়টা এই সময়টার নাম হচ্ছে কি রিফ্রাক্টরি পিরিয়ড মানে ইট ইজ আ টাইম ইন্টারভাল বিটুইন টু কনসেকিউটিভ কার্ডিয়াক ইম্পাস বা ইট ইজ আ মানে এইভাবে বলতে পারো আর রিফ্রাক্টরি পিরিয়ডের যে মেইন তোমার হচ্ছে যে রিফ্রাক্টরি পিরিয়ডটা মেইন যে উদ্দেশ্য রিফ্রাক্টরি পিরিয়ডটা আমরা যে কারণে করি সেটা কারণটা হচ্ছে যে রিসেটরি পিরিয়ড এমন একটা পিরিয়ড দুইটা ইম্পালসের মধ্যবর্তী এমন একটা পিরিয়ড এই পিরিয়ডে তুমি যদি আবার একটা কারডেকিং পালস দাও সাপোজ আমি কি বললাম একটা কারডেকিং পালস জেনারেট হলো বিট করলো ইম্পালসটা শেষ হলো এই যে টাইম পিরিয়ডটা এখন আমি চিন্তা করলাম আমার মাথার একটা ছাতনি বুদ্ধি চাপলো যে এই যে দুইটা পিরিয়ড এই যে बिंदুর মধ্যেখানে আমি একটা ইম্পালস জেনারেট করব কোরে কারডেক মাসলকে আমি আরো কি এক্সাইটেড করব এর এর মধ্যে আরেকটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করব সেটা সম্ভব না সেটা সম্ভব না এইটাই হচ্ছে রিফ্রাক্টরি পিরিয়ড যে এই যে টাইম পিরিয়ডটা এই যে টাইম ইন্টারভালটা এই ইন্টারভালটার মধ্যে তুমি যদি আবার একটা কার্ডিয়াক ইমপালস জেনারেট করো কার্ডিয়াক ইমপালস জেনারেট করলে তুমি কার্ডিয়াক মাসলকে কি একেবারেই এক্সাইট করতে পারবে না কার্ডিয়াক মাসল কন্ট্রাক্ট করতে পারবে না এখন এই রিফ্রাক্টরি পিরিয়ড আছে দুই ধরনের অ্যাবসলিউট আর হচ্ছে রিলেটিভ রিলেটিভ মানে আপেক্ষিক রিলেটিভ মানে আত্মীয়স্বজন না আচ্ছা অবসলিউট মানে কি অবসোলেট মানে হচ্ছে অ্যাপসলিউট একেবারে অ্যাবসোলিউট মানে এইটা এই দুইটা ইমপালসার মধ্যবর্তী এমন একটা সময় যে সময়টা তুমি যত শক্তিশালী কার্ডে কিংবা দাও না কেন এই দুইটা সময়ের মধ্যে দুইটা ইমপালসার মধ্যবর্তী যে সময়টা তুমি যত শক্তিশালী কার্ডে কিংবাস দাও না কেন তুমি কার্ডিয়ার মাসকে কোনোভাবেই এক্স করতে পারবা না কিন্তু আচ্ছা এর একটা টাইম পিরিয়ড আছে টাইম পিরিয়ড আমি তোমাকে দেখিয়ে বলি কারণ আমার নিজের মনে থাকে না 0.25 থেকে 0.30 সেকেন্ড এগুলো মুখস্থ করে নিতে হবে এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট যে অ্যাবসলিউট রিফ্রাক্টিভ পিরিয়ডের টাইম কতখানি রিলেটিভ রিফ্রাক্টিভ পিরিয়ডের টাইম কতখানি এগুলো অবজেক্টিভের জন্য বেশি দরকারি আমি তোমাকে থিওরিটা বুঝিয়ে দিচ্ছি যে বুঝে কি হবে মুখস্থ করে রাখতে হবে আচ্ছা তো এটা হচ্ছে অ্যাবসলিউট রিলেটিভ তার মানে হচ্ছে রিলেটিভ রিফ্রাক্টিভ পিরিয়ড এর অর্থ হলো ধরো একটা কাটি কিংবা সাটা কাটি কিংবা আবার সেই বলি মাঝখানে টাইম পিরিয়ড হারটা বিট করে আস্তে করে কি থামতেছে বিট করা শেষে এই যে থেমে যাচ্ছে এই যে থেমে যাচ্ছে এই সময়টা তুমি যদি খুব স্ট্রং একটা দাও দিলে কি হবে তুমি ওই কার্ডিয়া মাসলকে এক্সাইটেড করতে পারবা প্রোভাইডেড দ্যাট তোমার ইম্পাস খুব স্ট্রং হতে হবে এই জন্য নাম দেওয়া হয়েছে রিলেটিভ রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড হ্যাঁ রিফ্রাক্টরি পিরিয়ড ঠিক আছে তুমি এখানে এক্সাইট করা ন্যাচারালি সম্ভব না তো তোমার রিলেটিভ কারণ এই সময়টা কার্ডেক মাসলার ফোর্স অফ কন্ট্রাকশনটা ধীরে ধীরে কমে আসতে থাকে তো তুমি খুব স্ট্রং টিম পাস দাও তোমার কি আবার এটা এক্সাইট করতে পারে বা করবে এই জন্যই নাম হচ্ছে রিলেটিভ রিফ্রেক্টরি পিরিয়ড তো এগুলো আমাদের যেটা কনসেপ্ট ছিল আমরা জিজ্ঞাসা করলে যদি বলতে পারি ভাইবাতে বা পরীক্ষা হলে যদি লিখতে আসে যে শর্ট নট রিফ্রেক্টরি পিরিয়ড আমরা কি কথাগুলো লিখবো এগুলো আছে মিললে আমরা এই কথাগুলো জানবো ভাইবাতে যে কোশ্চেনটা বেশি বেশি ধরে সেটা হচ্ছে রিফ্রেক্টরি পিরিয়ড কেন দরকার হার্টের রিফ্রেক্টরি পিরিয়ড কেন দরকার এই কোয়েশ্চেনটা আরো দুটো অল্টারনেটিভ কোশ্চেন আছে হার্ট মাসল কেন টিটানাইজড হয় না আর একটা কোয়েশ্চেন আছে হার্ট মাসল কেন ফ্যাটিগ হয় না তিনটা কোয়েশ্চেন একই উত্তর উত্তরটা হচ্ছে রিফ্রাক্টরি পিরিয়ড আছে তাই আর রিফ্রাক্টরি পিরিয়ড থাকার কারণে কি হয় রিফ্রাক্টরি পিরিয়ড থাকার কারণে এই যে দুইটা ইম্পালসের মধ্যবর্তী সময়টা এই সময়টা তোমার যেটা বলছিলাম তো এই যে সময়টা পেল এই সময়টা পাওয়ার কারণে হচ্ছে যে এই যে রিফার্টারি পিরিয়ডের সময়টাতে হার্ট মাসল কি করে হার্ট মাসল হচ্ছে অক্সিজেন এবং নিউট্রিশন ব্লাড থেকে কালেক্ট করে হার্ট মাসাল সাপ্লাই আছে কর্নারি সাপ্লাই যেটা আমরা বলি করোনারি আর্টারির মাধ্যমে অক্সিজেন এবং নেয় সে যে কন্ট্রাক্ট করলো কন্ট্রাক্ট করার কারণে তার যে এনার্জিটা লস হলো তার যে অক্সিজেন এবং তোমার হচ্ছে যে বিভিন্ন নিউট্রিশনের দরকার এই রিফার্টারি পিরিয়ডের সময়টাতে সে কি করে সেই নিউট্রিশনটা সে নিয়ে নেয় অক্সিজেনটা সে নিয়ে নেয় এখন এই কারণে কি হয় আমাদের স্কেলেটাল মাসেল আমরা যখন ব্যায়াম করি আমাদের স্কেলেটাল মাসেলের মধ্যে কিন্তু এই রিফ্রেক্টরি পিরিয়ডটা নাই তাদের কিন্তু মাঝখানে কোনো বিরতি থাকে না তারা যখন কন্ট্রাক্ট করে রিল্যাক্স করে সো বিরতি না থাকার কারণে কি হয় তারা হচ্ছে যে একটা সময় অক্সিজেন এবং রিটেশন কি তাদের লস হয়ে যায় মানে একদম জিরো হয়ে যায় সো তারা কি ফ্যাটি হয় কিন্তু হার্ট মাসেল এরকম হয় কারণ হার্ট মাসেল রিফ্রেক্টরি পিরিয়ড আছে এই সময়টাতে তারা কি অক্সিজেন এবং রিডিউশনটা রিপ্লেনিশ করে না সরি রিপ্লেনিশ করে না তো রিপ্লেনিশ করে না কারণে রিপ্লেনিশ করতে পারার কারণে তারা হচ্ছে যে কখনো ফ্যাটিক হয় না আর এই কারণে তারা কখনো টিটানাইজড হয় না টিটান টিটানি যে ব্যাকটেরিয়াটা ক্লস্টেডিয়াম টিটানি এই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইন অক্সিজেনেটেড বা তোমার হচ্ছে যে অক্সিজেন বিহীন জায়গা এরা হচ্ছে কি বেশি 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 করে কি তাদের রোগটা ছড়ায় তাদের প্যাথোলজিটা ক্রিয়েট করে হার্ট মাসল কখনো অক্সিজেনের অভাবই হয় না সো তেহে টিটানাইজড হবে না এটাই উত্তর নেক্সট আমরা যেটা বলবো যে এতক্ষণ ধরে রিফ্রাক্টরি পিরিয়ডের মধ্যে আমি একটা কথা বারবার বলতেছিলাম অ্যাকশন পটেনশিয়াল অ্যাকশন পটেনশিয়াল হার্টে কিভাবে জেনারেট হয় আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে রিটেনের কোশ্চেন আমাদের একটা রিটেন সেশন হবে এই সিবিএসআই এর রিটেন সেশন হবে আমি সেই রিটেন সেশনে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব সো আমি এখন এই প্রশ্নটা স্কিপ করব আমি তোমাদের এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লাটু প্লাটু শব্দের অর্থ কি প্লাটু মানে হচ্ছে যে আমাদের কার্ডিয়াক মাসলে যে ডিপোলারাইজেশনটা হয় স্কেলেটাল মাসলের তুলনায় কার্ডিয়াক মাসলে ডিপোলারাইজেশনটা একটু কি লং লংগার একটু লংগার এই যে লংগার যে সময়টা নরমাল মাসল থেকে কার্ডিয়াক মাসলে যাওয়ার জন্য মানে কার্ডিক মাসল ডিপোলাইজেশনটার মধ্যে যে একটা লংগার একটা পিরিয়ড থাকে এই পিরিয়ডটার নাম আছে প্ল্যাটু এখন প্লাটু কেন হয় এটা মেকানিজম আছে মেকানিজমটা আমি তোমাকে সংক্ষেপে বলে যাচ্ছি তোমাদেরকে যখন হার্ট মাসল ডিপোলাইজেশন হয় তখন আমাদের ভোল্টেজ গেটেড সোডিয়াম এবং ক্যালসিয়াম আমাদের হার্টের মাসল তিনটা চ্যানেল থাকে নর্মাল এর তুলনায় একটু ব্যতিক্রম সোডিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম তিনটা চ্যানেল থাকে নরমালি যখন ডিপোলারাইজড হয় কার্ডিয়াক মাসল তখন হচ্ছে ক্যালসিয়াম এবং সোডিয়াম চ্যানেল দিয়ে আয়ন ইনফ্লাক্স হয় সহজ শর্ট মনে রাখো ক্যালসিয়াম এবং সোডিয়ামের ইনফ্লাক্স হয় আর পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম হয় হাই এরা একটা আরজোনিক অ্যাকশন কে কি ক্যান্সার আউট করে দিচ্ছে এই যে ক্যান্সার আউট করে দাও এই কারণে আমাদের ডিপোলারাইজেশন যে পিরিয়ডটা কার্ভটা একটু লেন্দি হয় নামার সময় একটু লেন্দি হয় আবার নিচে নাম এই এইটাই হচ্ছে টিপোলারাইজ মানে প্ল্যাটোর কস্ট আর প্লাটো হওয়ার কারণে প্ল্যাটো কেন দরকার হার্টে আমি জিজ্ঞাসা করবো ইম্পর্টেন্স বা লিখতে আসতে পারি ইম্পর্টেন্স কি ইম্পর্টেন্সটা হচ্ছে এই যে ডিপোজেশন এর যে টাইমটা একটু লেঙ্দি হওয়ার কারণে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়ে সো হার্ট যখন ব্লাডকে ইজেক্ট করে সিস্টেম সময় তখন হচ্ছে কি আমার ব্লাডটা যতটুকু ব্লাড বের করা দরকার পুরো ব্লাডটাই কি বের হয়ে যায় হ্যাঁ এই জন্য প্ল্যাটোর দরকার আচ্ছা নেক্সট আমরা তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রিটার্ন কোয়েশ্চেন ছবি সহ রিটার্ন আসে আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে একটু বলে যাব কারণ রিটার্নটা আমরা এলাবোরেট আলোচনা করব জাংশনাল টিস্যুস অফ হার্ট জাংশনাল টিস্যু কি জাংশনাল টিস্যুগুলো হচ্ছে সেই টিস্যুগুলো আমি আমি আগে বলছি সংজ্ঞা নিয়ে আমি তোমাদের সাথে খুব ঝামেলা করব না সংজ্ঞা তোমরা তোমাদের মতো যে যেখান থেকে পড়ছো মুখস্থ করে নিবা জাংশনাল টিস্যু মানেটা হচ্ছে সেই সব স্পেশালাইজ স্পেশালাইজ কার্ডিয়াক মাসল যারা হচ্ছে কার্ডিয়াক জেনারেট করে এবং সমগ্র হার্টে কি সেটা কন্ডাক্ট করে দুইটা কথা শুধু জেনারেট করলে হবে না কন্ট্রেন্ট করতে হবে ইম্পালস জেনারেট করে এবং ইম্পাস কন্ডাক্ট করে যে সমস্ত স্পেশালাইজ কার্ডিয়াক সেল তারাই হচ্ছে কি জাংশনাল টিস্যু তারা কারা এসএনোর নোডাল পাথ হয়ে এভিনোড এভি বান্ডাল বা বান্ডাল অফ হিস আর হচ্ছে পার্কিনজি ফাইবার এখন আমি এখানে কিছু বলবো না কজ এই কোয়েশনের বাকি ব্যাখ্যা আমরা রিটার্ন সেশনে দিব রিভিউ সেশনে আমরা যেটুকু রিভিউ জন্য না হলেই নয় সেটুকু আমরা বলব আচ্ছা একটা ভাইভা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করি এবং রিটার্ন এর মাঝে মধ্যে আসে বা আসে না ভাইভাতেই বেশি ধরে এই কোশ্চেনটা ভাইবার জন্য সুপার ইম্পর্টেন্ট সুপার হট কোশ্চেন হোয়াই এসএনওটি ইজ কল্ড দ্য পিসমেকার অফ হার্ট এসএনওটকে কেন পিসমেকার অফ হার্ট বলা হয় আমরা বলি হ্যাঁ পেসমেকার পেসমেকার হ্যাঁ রোগ হলে পেসমেকার বসেছে আলাদা তো আমরা নর্মালি ন্যাচারাল পেসমেকার কে ন্যাচারাল পেসমেকার হচ্ছে এসানোড কেন এসানোডের ডিসচার্জ রেটটা তুমি তুমি তোমরা দেখো সেটা হচ্ছে 70 থেকে 80 বিট পার মিনিট 70 টু 80 বিট পার মিনিট তো সেটা যদি হয় আর বাদ বাকি যত জাংশনাল টিস্যু আছে এভি নোড পাকিজি ফাইবার পান্ডাল অফ হিস এদারও নিজস্ব কিছু রেট আছে ডিসচার্জ রেট আছে এই রেট কি এই রেট হচ্ছে সবাই এসে নোটের চেয়ে কম এভি নোটের তোমরা যদি বলি এভি নোট হচ্ছে চল্লিশ থেকে ষাট আর এভি বান্ডাল হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ পাঁচ ইঞ্চি ফাইবার হচ্ছে পনেরো থেকে চল্লিশ বিট পার মিনিট এসএন নোট হচ্ছে সবচেয়ে বেশি সত্তর থেকে আশি তো এখন সত্তর থেকে আশি বিট পার মিনিট হওয়ার কারণে এসএন নোট সবচেয়ে ফাস্ট ডিসচার্জ করে আর এই ডিসচার্জটা কি হয় আমাদের সারা হাটে যে জাংশনাল টিস্যু আছে বাদ বাকি জাংশনাল টিস্যুতে তো এই রেট অফ ইম্পালসটাই কি কন্ডাক্ট হয় আমি এটাকে বলছি কন্ডাক্টিভিটি এই যে রেটটা কন্ডাক্ট হইলো এই যে ইম্পাসটা এই রেটে 70 টু 80 বিট পার মিনিটে কন্ডাক্ট হইলো তখন কি হয় এবি নোড বান্ডল অফ হি স্পার্কিং জি ফাইবার এরা সবাই এরা সবাই হচ্ছে আমার এস অ্যানোডের ইম্পাস রেটেই কন্টাক্ট করে এস অ্যানোডের ইম্পাস রেটে এরা সবাই কন্টাক্ট করে তো আলটিমেটলি কি হয় আলটিমেটলি দেখা যায় যে সকল জাংশনাল টিস্যুই যদি আমার এস অ্যানোডের মানে রেটে ডিসচার্জ করে তাহলে আমার সমগ্র হার্ট কি এসএনআর রেট এ করবে না এসেনোড যেই বিটা ডিসচার্জ দিবে হার্টটা কি সেই বিটা ডিসচার্জ করবে না তো সেটাই হচ্ছে সেই কারণে কি দেখা যায় পেস মেকিং করে হার্টের পেস মেক করে মানে মেক মানে কি এখানে হার্টের পেসার ডিটারমাইন করেই কি হচ্ছে এসেনোড এই জন্যই আমরা এসএনোড কি বলতেছি এসেনোড কে বলতেছি আমরা পেস মেকার কারণ ওই হচ্ছে কি হার্টের রেটটা ডিটারমিনেশন করে সো দিস ইস হোয়াই এসএনোড ইস কল দা পেস মেকার অফ হার্ট কথা হচ্ছে আর কোনো কেউ কি পেস হতে পারে হ্যাঁ হতে পারে নোট ছাড়াও হতে পারে কারা হতে পারে এভি বান্ডাল হতে পারে আর হচ্ছে পার্কিনজি ফাইবার এরাও কি ক্ষেত্র বিশেষে এসেনোড কি বলি পেসমেকার হতে পারে সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে কি সেই ক্ষেত্র ক্ষেত্রটা জানার আগে আমরা একটা ছোট্ট সংজ্ঞা জেনে যাই সেটা হচ্ছে পেস মেকার পটেন্সিয়ালটা কি পেস মেকার পটেন্সিয়াল একটা নাম হচ্ছে পি পটেন্সিয়াল

মাঝখানে একটা লেভেল এসে আসে একটা গ্রাজুয়াল একটা কি এই ভোল্টেজের ইনক্রিজ হয় অ্যাকশন পটেন্সিয়াল শুরু হওয়ার আগে দেখা যায় যে মেম্বার পটেন্সিয়ালটা একটা লেভেল পর্যন্ত একটা ফায়ারিং লেভেল পর্যন্ত গ্রাজুয়াল একটা পটেন্সিয়াল ইনক্রিজ হয় কার এই আর এমপি রেস্টিং মেম্বার পটেনশিয়াল শুধুমাত্র হার্ট মাসালের ক্ষেত্রে এই যে আর টা একটা নির্দিষ্ট ফায়ারিং লেভেল পর্যন্ত গ্রাজুয়ালি যে পটেন্সিয়ালটা ইনক্রিজ হইলো এই যে ফায়ারিং লেভেলটা এই ফায়ারিং লেভেলটা হচ্ছে কি পেস মেকার পটেনশিয়াল মানে যখনই আমার রেসিমেন্ট পটেনশিয়ালটা আস্তে 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 পেস মেকার ফটেনশিয়াল আসবে এরপরে তার একটা ফায়ার হবে এরপরে সে ঠাস করে একসঙ্গে পটেনশিয়াল চলে যাবে তো যাওয়ার আগে এই যে একটা জায়গা পর্যন্ত আসলো এই আশাটাই হচ্ছে কি পেস মেকার পটেনশিয়াল আচ্ছা লাইভে একটা কোয়েশ্চেন করস একজন যে টনিসিটিটা বুঝো নাই আচ্ছা সেটা আমি লাস্টে সেশনের শেষে যে গুলো থাকবে সেগুলো আমরা কি ওগুলো একটু আবার রিপিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে আমি চাই কারণ এমনিতে সিলেবাস একটু বেশি শেষ করি আগে তো এটাই হচ্ছে কি আমার প্রি পটেন্সিয়াল প্রি পটেন্সিয়াল কাদের থাকে যদি জিজ্ঞাসা করে এসএনড এভিন সহ যত জাংশনাল টিস্যু আছে সবারই থাকে সবারই থাকে যত জাংশনাল টিস্যু আছে সবারই কি পেসমেকার পটেনশিয়াল থাকে আচ্ছা এখন সবার তো প্রিপনেশাল সাথে থাকলো বুঝলো একটা কোয়েশ্চেন তোমাকে রিটেনে এবং ভাইভাতে সব জায়গায় এবং এটা ম্যাক্সিমাম আমি জন্য জন্যই বেশি দরকারি বাট ভাইবার এটা কেন আমি এখন বেশি জোর দিয়ে বলবো কজ হচ্ছে এটা কনসেপ্ট কোশ্চেনটা কনসেপ্ট গুলো আমি রিটেনের সঙ্গে আলোচনা করবো না রিটেনে আমি হচ্ছে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্টগুলো লেখার স্টাইল নিয়ে তোমার সাথে কথা বলবো কনসেপ্ট যে ব্যাপারগুলো সেগুলো আমি তোমাদেরকে এখনই ক্লিয়ার করতে চাচ্ছি যত দ্রুত সম্ভব কারণ পড়তে তো হবে তোমাদের এভি নোডাল ডিলে এসব দ্বারা আমরা সবাই পড়ছি এভি নোডাল ডিলে কথাটা মানে কি ডিলে মানে হচ্ছে দেরি আমরা সবাই জানি এসএন নোটে ইম্পালস ক্রিয়েট হয় সেটা আমার এভি নোট পর্যন্ত আসে এসএন নোট এ ক্রিয়েট হয় সেটা এভি নোট পর্যন্ত আসে এভি নোট কি পরে এভি নোট থেকে কি পার্কিংজি ফাইবারের সমগ্র হাটে সিম্পাসটা সরা যায় এসএন কিন্তু এই যে এসএন থেকে যে এভি নোট পর্যন্ত এসএন থাকে টা থাকে হাটের তোমার রাইকেট ট্রিয়াম এর ওখানে আউটার ল্যাটারাল পজিশনে আরো স্পেসিফিক লোকেশন আছে সেটা আমরা অ্যানাটমিতে পড়ব আর এভিনোড থেকে ট্রায়াঙ্গল অফ কপসে এসএন থেকে এভিনোডে এই যে ডিসটেন্সটা এই যে এই একটা জায়গা থেকে একটা চিকি ইম্পাস যে আসবে আসার মধ্যে একটা ডিলে হয় এই ডিলেটা হচ্ছে কি এভিনোডাল ডিলে এই সিটি বলা কোনো কথা না এটারই তুমি সংজ্ঞা আকারে লিখবে কথা হচ্ছে দুইটা কেন হয় আর হয়ে হয়টা কি কেন হয় এর তিনটা উত্তর আছে এভিনোডের জাংশনাল টিস্যু গুলো খুব শর্ট তারপরে হচ্ছে তোমার এভিনোডের রিফ্রেটরি যে এভিনোডের যে সেলগুলো রিফ্রেটারি পিরিয়ড অনেক বেশি আর হচ্ছে গ্যাপ জাংশনগুলার সংখ্যা খুব কম তিনটা কথা বলছি গ্যাপ জাংশনের সংখ্যা কম জাংশনাল ফাইবার গুলো খুব শর্ট আর রিফ্রেটরি পিরিয়ড বেশি মুখস্থ কথা

হার্টের বিট করা অ্যানিমেটেড ভিডিও হ্যাঁ হার্টের সার্কুলার অ্যানিমেটেড ভিডিও দেখবা প্রথমে হার্টের অ্যাট্রিয়ামটা সিস্টল করে তারপরে নিচের ভেন্ট্রিকলটা তার একটু সময় পরে গিয়ে সিস্টল করে এই যে একটু সময় পরে করলো এই একটু সময়টাই হচ্ছে এভিনোডাল ডিল তাহলে কি হলো উত্তর পেয়ে গেছো এসএ থেকে এভিনোডের যে ডিলেট এই কারণে অ্যাট্রিয়ামটা আগে সিস্টল হয় তার কিছুক্ষণ পরে ভেন্ট্রিকলটা সিস্টল হয় এটাই হচ্ছে মানে সুবিধা এতে করে কি হয় এট্রিয়র সিস্টল করে সরি এট্রিয়াম প্লাস সিস্টল করে তার সব ব্লাড হচ্ছে ভেন্ট্রিকলকে দিয়ে দিল ভেন্ট্রিকলকে দিয়ে দেওয়ার পর হচ্ছে ভেন্ট্রিকলটা সিস্টল করলো তাহলে ব্লাডটা কি আমার যেখানে যাওয়ার সেখানে যাবে হয় পালমারেতে যাবে না সিস্টেমিক যাবে যেখানে যাবে যাবে তো আমি যদি এট্রিয়াম আর ভেন্ট্রিকল একসাথে ইয়া করে দিতাম কনট্রাক্ট করে দিতাম তাহলে ব্লাড তো ব্লাডের জায়গায়ই রয়ে যেত এট্রিয়ামেই রয়ে যেত তো এটা হচ্ছে এইটা এর উপকারিতা যে এপিনোটার ডিলে হওয়ার কারণে আগে এট্রিয়াম অ্যাট্রিয়াম সিস্টল হয় অ্যাট্রিয়াম কনস্ট্রিক্ট মানে কন্ট্রাকশন হয় এরপরে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় সো আমার ব্লাডটা ফার্স্ট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে এবং পরে ভেন্ট্রিকুল থেকে আমার ব্লাড তার ডেস্টিনেশনে যায় এটা হচ্ছে ফিনাল দিলে উপকারিতা লাস্ট একটা রিটার্ন কোশ্চেন তোমাদেরকে বলে যাচ্ছি যে এই কিরণ কোশ্চেনটা আসবে এবং বা আসতে পারে রিসেন্টলি আমার 15 সালে কোশ্চেনটা আসছে যা দেখতেছি 15 সালের পরে ও হ্যাঁ 17 সালেও আসছে রিসেন্ট হিস্ট্রি কোশ্চেনটা যে

একটপিক শব্দের অর্থ কি একটপিক শব্দের অর্থ হচ্ছে যেখানে থাকার কথা না একটা জিনিস সে সেখানে বসে আছে একটা জিনিসের একটা জায়গা থাকার কথা কিন্তু সে সেখানে না গিয়ে আরেকখানে বসে আছে এই কথাটাই হচ্ছে একটপিক হ্যাঁ বলেন একটপিক প্রেগন্যান্সি প্রেগন্যান্সির ইমপ্লান্টেশনটা হওয়ার কথা ইউটারাসে হয়ে আছে ফেলোপিয়ান টিউব তো এরকম একটপিক পেসমেকার মানে হচ্ছে পেসমেকার হওয়ার কথা একজন কিন্তু পেসমেকার হয়ে বসে আছে আরেকজন এটা হচ্ছে একটপিক পেসমেকার পেসমেকার সাধারণত কে ন্যাচারালি এসএন হচ্ছে মেকার এসএনআর পেসমেকার না হয় যদি অন্য কেউ পেসমেকার হয় তাদেরকে আমরা কি বলবো এক একটপিক পেসমেকার কারা তারা আগেই একটা প্রশ্নের উত্তর কি আমি দিছিলাম পেসমেকার কারা হতে পারে মনে করো তো এসএনআর বাদে এভি নট এবং পার্কিং ফাইবার এরা হতে পারে কি পেসমেকার সো কোন কারণে আমার যদি এসএনআরটা ড্যামেজ হয় বা এসেনোর থেকে ট্রান্সমিশনটা এই যে কার্ড পাসটা যাওয়ার পথে কন্ডাকশন হওয়ার সময় যদি কোনো বাধা পায় তখন কি পেস পেসমেকার থাকে না তখন এসেনোটার ইম্পাস অ্যাকাউন্ট হয় না তখন এই যে হয় এডি নোট অথবা পার্কিং ফাইবার এরা তখন এই পেসমেকারের দায়িত্ব না তখন হার্টটা এদের যে ইম্পাস রেট এদের যে ডিসচার্জ রেট এই রেটে ডিসচার্জ করে সো তখন এডি নোট আর পার্কিং জি ফাইবারকে বলা হয় কি একটোপিক পেসমেকার লাস্ট কথা বলবো সেটা হচ্ছে ভেগাল স্কেপটা কি ভেগাল স্কেপটা হচ্ছে আমাদের হার্টে তো ইনারভেশন সিম্পাথেটিক আছে প্যারাসিম্পাথেটিক আছে প্যারাসিম্পাথেটিক ইনারভেশনটাকে আমরা বলি ভেগাস ইনারভেশন মানে এক কথায় প্যারাসিম্পাথেটিক মানে হচ্ছে ভেগাস এখন যে কোনো কারণেই হোক মানে যে কোনো নার্ভ অ্যানোমালি হোক বা সিএনএস অ্যানোমালি হোক যে কোনো কিছু হোক অটোনমি হোক নার্ভাস সিস্টেম অ্যানোমালি হোক আমাদের হার্টে প্রচন্ড শক্তিশালী ভাবে ভেগাস নার্ভের ইম্পাস প্যারাসিম্পেথিক এর কাজ আমরা জানি প্যারাসিম্পেথিক আমাদের হার্ট রেট কমে দেয় ফোর্স অফ কন্ট্রাকশন কমায় দেয় তারপর হচ্ছে এই যে কার্টে কিম্পাস ডিসচার্জ রেট কমায় দেয় সব কমায় দেয় মানে আলটিমেটলি হার্ট এ বন্ধই করে দিবে ভেগাস নার্ভে যদি খুব স্ট্রং স্টিমুলেশন হয় খুব স্ট্রং নার্ভাস স্টিমুলেশন হয় হার্টের উপর হার্ট বন্ধ হয়ে যাবে কারণ এসএন ওর কি সাথে সাথে কাজ করে অফ করে দেয় ভেগাস নোড ভেগাস নার্ভে যদি খুব স্ট্রং স্টিমুলেশন হয় কিন্তু এই ঘটনাটা ঘটার পাঁচ থেকে বিশ সেকেন্ড পরে আমাদের যে আরো কিছু মাতব্বর আছে না ওই যে নোট পার্কিং যে ফাইবার এরা তো একটু পেস মেকার এই জন্য আমি একটু পেস মেকার বললাম একটোপিক পেসমেকার কি করে এরা এদের ইম্পালসে ডিসচার্জ করা শুরু করে দেয় ফলে কি হয় হার্টটা বন্ধ হওয়ার কথা ছিল কারণ স্ট্রং ভেগাল স্টিমুলেশন কিন্তু হয় না কারণ ইভিনোরা পার্কিং ফাইবার এদের উপর সরাসরি ভেগাস নার্ভে কোনো মানে এফেক্ট নাই এফেক্ট আছে এসে উপর এজন্য এস বন্ধ হয়ে যায় কিন্তু এভিনোড আর পার্কিঞ্জি খাইবার এদের এদের উপরে কি এর ভেগাসনার সরাসরি কি কোনো মানে তোমার এফেক্ট নাই সো এরা হচ্ছে নিজেদের ইম্পার্সে ডিসচার্জ করা শুরু করে সো পাঁচ থেকে বিশ সেকেন্ড পর আমাদের হার্টের ভিন্ট্রিকল গুলা ওই এভিনোট পার্কিঞ্জি ফাইবার ওদের রেটে কি পিক করা শুরু করে তো হারটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল ভেগা স্নারভের স্টিমিলেশন কারণে সে বন্ধ হয়ে যাওয়াটা কি আমাদের হারটা এড়ায় গেল এস্কেপ করলো এই জন্য এর নাম হচ্ছে কি ভেগাল স্কেপ আর এই যে ভেগাল স্কেপটা হয় মেনলি ভেন্ট্রিকলা কারণ এভিনড সরি এভিনড এবং পার্কিনজি ফাইবার এরা থাকে হচ্ছে কি ভেন্ট্রিকলে এই জন্য এটা ভেগাল স্কেপের আরেক নাম হচ্ছে ভেন্ট্রিকুলার স্কেপ ভেন্ট্রিকুলার স্কেপ ঠিক আছে তো মোটামুটি আমাদের কার্ডিয়াক মাসলের এই জিনিসগুলো একেবারে মেইন জিনিস একেবারে রিভিউ আকারে বলে দিলাম আহ এইটুকু এছাড়া তোমাদের যদি আরো কোনো কিছু জানার থাকে এই লাইভে কমেন্ট সেকশনে জানাবা উত্তর দেওয়ার চেষ্টা করব আর ইউটিউবে তো ভিডিও আপলোড করা হবেই আমরা সেখানেও কি উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপরে আমরা যে নেক্সট আলোচনা করব আর একটা মহা ইম্পর্টেন্ট টপিক চেষ্টা করবো দ্রুত পারা যায় শেষ করতে সেটা হচ্ছে সবাই জানো দা মাইটি কার্ডিয়াক সাইকেল সাইকেল এটা নিয়ে আমাদের সকল জল্পনা কল্পনা এই কার্ডে এবং অনেক বেশি ভাইভা কোশ্চেন এটা প্রত্যেক লাইনে লাইনে ভাইভা কোশ্চেন সো আমাদের এটা মোটামুটি পুরোটা যদি আমরা একবার রিভিউ করে যাই এখান থেকে যত রকম ভাগা কোয়েশ্চেন হবে সবগুলো কি আমরা একবার শুনে ফেলবো ইনশাআল্লাহ তো আমরা দেরি না করি কার্ডিয়াক সাইকেল মানে কি কার্ডিয়াক সাইকেল এর ডেফিনিশন তো আমরা সবাই মুখস্থ করবে কারণ এটা রিটেনে বারবার বারবার আসবে হ্যাঁ বারবারই আসবে মনে হয় আমার মনে নাই আমারও প্রফে আসছিল কিনা আমি নট শিওর বাট ডেফিনিশন খুব ইম্পর্টেন্ট এটা আসে যে দা ইভেন্টস অকার ফ্রম দা বিগিনিং অফ ওয়ান ডি টু দা ং অফ দ্য নেক্সট কার হার্টের বিট হার্টেরই হয় দ্য ইভেন্টস আর ফ্রম বিগিনিং অফ এ ওয়ান টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট ইজ কল কার্ডিয়াক সাইকেল এর টাইমটা কি কার্ডিয়াক সাইকেল একটা টাইম আছে এই টাইমটা খুব ইম্পর্টেন্ট কিসের জন্য অবজেক্টিভের জন্য এবং এর রেটটা নর্মালি আমার হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ থেকে পয়েন্ট এইট সেকেন্ড

কার্ডিক সাইকেল কে আমরা কয় কয় ভাগে ভাগ করতে পারি তুমি যদি থেকে আলোচনা করতে পারো তুমি ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম নিয়ে বলতে পারো তুমি সিস্টল ডায়াস্টল নিয়ে বলতে পারো আমি যদি সিস্টল ডায়াস্টল নিয়ে বলি কার্ডিক সাইকেল এর দুইটা ভাগ আছে একটা হচ্ছে সিস্টল আর একটা ডায়াস্টল সিস্টল কে আবার দুই ভাগে ভাগ করা যায় অ্যাট্রিয়াম আর সিস্টল হবে ভেন্ট্রিকল আর সিস্টল হবে ডায়াস্টল দুই ভাগে ভাগ করা যায় অ্যাট্রিয়াম আর ডায়াস্টল হবে ভেন্ট্রিকল কি ডায়াস্টল হবে এখন ভেন্ট্রিকলার সিস্টল ভেন্ট্রিকলার ডায়াস্টলের মধ্যে কি আবার কিছু ছোট ছোট ভাগ আছে সেই ভাগটা আমরা যখন যাব সেখানে আলোচনা করি এখন বলা দরকার নেই আচ্ছা আগে অ্যাট্রিয়ামটা ছোট করে বলা যায় অ্যাট্রিয়ামটা কি অ্যাট্রিয়ামটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল এটা আমার ডাসল হয় অ্যাট্রিয়ামের সিস্টল এটা আমার কোনো জরুরি কিছু না সিস্টল মানে হচ্ছে কন্ট্রাকশন অ্যাট্রিয়ামে যখন কন্ট্রাকশন হয় সেটাকে অ্যাট্রিয়াল সিস্টল এবং সেটা তৈরি করে কে সেই কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল কি আমরা সবাই জানি এসএনওড এসএনওডের কারণে কি আমার অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে তো এই যে সিস্টল ট্যাক্ট্রিম সিস্টল আবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে একটা সিস্টল কটা ভাগে ভাগ করা যায় একটা সিস্টলকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ডাইনামিক ফেজ আর এটা হচ্ছে এ ডাইনামিক ফেজ ডাইনামিক মানে কি ডাইনামিক মানে হচ্ছে গতিশীল তো একটা সিস্টলের যে ফার্স্ট হাফ প্রথম অংশে একটি মানে অ্যাট্রিয়ামের ফোর্স অফ কন্ট্রাকশন অনেক বেশি থাকে এর জন্য এই অংশটাকে বলা হয় ডাইনামিক ফেজ অ্যাট্রিয়াল সিস্টলের মোট টাইম ডিউরেশন হচ্ছে 0.1 সেকেন্ড

আর যে অ্যাক্রিয়ালটা তখন যখন একট্রিয়াম যখন রিল্যাক্স করে তখন কি একট্রিয়াম থেকে অ্যাক্রিয়ামে সারা শরীর থেকে ব্লাড আসে রাইট একট্রিয়ামে আসে হচ্ছে সুপিরিয়র ভেনা কাবা ইনফিরিয়র ভেনা করোনারি সাইনাস এগুলো দিয়ে ব্লাড আসে রাইট অ্যাক্রিয়ামে আর লেফট অ্যাক্রিয়ামে তোমরা জানো পালমোনারি ভেইন দিয়ে লাং থেকে ব্লাডটা পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাক্রিয়ামে এসে কি পৌঁছে তো লেফট যখন রিল্যাক্স করে ব্লাড অ্যাক্রিয়ামে আসে একট্রিয়াম যখন সিস্টল করে কন্ট্রাক্ট করে অ্যাক্রিয়াম থেকে ব্লাড কি ভেন্ট্রিকলে যায় বেসিক কথা ক্লাস 8 এর কথা আচ্ছা অ্যাট্রিয়াম নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা না আমাদের মাথা ব্যথা হচ্ছে ভেন্ট্রিকল নিয়ে ভেন্ট্রিকল সিস্টেল এবং ডায়াস্টল হ্যাঁ অনেকেই অনেক মাথা ব্যথা আমাদের এই মনে থাকে না এটা না সেটা না কিসের পরে কি হয় কিছু বুঝি না আচ্ছা এখানে যেটুকু বলবো যে সিস্টেল এবং ডায়াস্টল যে ইভেন্ট গুলা আছে তোমাদেরকে ইভেন্ট গুলা যেভাবেই হোক মুখস্থ করতে হবে আইসোমেট্রিক কন্ট্রাকশন ম্যাক্সিমাম ইজেকশন স্লো ইজেকশন এই কথাগুলো মুখস্থ করতে হবে মুখস্থ যদি একবার করে ফেলো

তো এই চারটা জানলে মোটামুটি এনাফ ভিতরে গুলা নিয়ে তো পেরেছেন খাওয়া লাগবে না তো সিস্টল ভেন্টিলার সিস্টলকে আবার আমরা কি তিনটা ফেজে ভাগ করে আলোচনা করতেছি একটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ নামগুলো মনে রাখতে হবে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ আর এটা হচ্ছে স্লো ইজেকশন ফেজ এখন আইসোমেট্রিক কন্ট্রাকশনটা আমি একটু ভালো করে বলবো শুনবা যদি এটা মনে রাখতে পারো তাহলে কি পরের কয়েকটা জিনিস ওটা ভালো মনে রাখা যাবে আইসোমেট্রিক কন্ট্রাকশন দুইটা শব্দ আইসোমেট্রিক আর কন্ট্রাকশন আইসোমেট্রিক মানে আইসো মানে সেম মেট্রিক মানে ভলিউম আইসোমেট্রিক মানে সেম ভলিউম কন্ট্রাকশন মানে কন্ট্রাকশন চাপিয়ে ধরো আইসোমেট্রিক কন্ট্রাকশনটা কখন হয় ভেন্ট্রিকল যখন ব্লাড পুরো ফিল হয়ে যায় ভেন্ট্রিকল তখন কন্ট্রাক্ট করে এতে করে কি আমার ব্লাড প্রেসারে ধাক্কা দিয়ে এভি ভালভটা বন্ধ করে দেয় আবার বলতেছি ভেন্ট্রিকলে যখন ব্লাড ফিল হয় ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করা শুরু করে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজের শুরুতে হচ্ছে আমার হার্ট কন্ট্রাক্ট করার কারণে ব্লাড কন্ট্রাকশনের ফোর্সে বন্ধ করে দেয় ওইদিকে সেমিলোনার যে ভাল্ভ গুলা এভি একদিকে আর একদিকে ভাল্ভ একটা সেমিলোনার ভালভ রাইট সেমিলোনার ভালভটা কানেক্ট করছে পালমোনারি আটারির সাথে লেফট সেমিলোনার ভালভটা কানেক্ট করছে কার সাথে এটার সাথে তো এই সেমিলোনার ভাল্ভ তখন ওই ক্লোজ থাকে কারণ কি ভেন্ট্রিকলের কন্ট্রাকশন হচ্ছে প্রেসার বাড়তেছে প্রেসার চেঞ্জ করলে আমি বলবো একটু পরে প্রেসার বাড়তেছে কিন্তু প্রেসারটা কি আমার একদিকে পালমোনারি আর্টারি আর আরেকদিকে অ্যারোটা এদের প্রেসারকে এক্সিড করে নাই যার কারণে কি ব্লাড বের হচ্ছে না আর এভিভাল বন্ধ হয়ে যাওয়ার কারণে কি আমার অ্যাট্রিয়াম থেকে ব্লাড কি ভেন্ট্রিকলার পড়তেছে না সো ভেন্ট্রিকলে কোনো ব্লাড আসতেছে না কোনো ব্লাড যাচ্ছেও না এইজন্য এর নাম হচ্ছে কি আইসোমেট্রিক ভলিউমের কোনো চেঞ্জ নাই ব্লাডে কিন্তু কন্ট্রাকশন হচ্ছে ভেন্ট্রিকলে কি কন্ট্রাকশন হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ আশা করি বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে লাস্টে কি হয় আইসোমেট্রিক কন্ট্রাকশনের লাস্টে কন্ট্রাকশন যেতে হচ্ছে ইন্ট্রা ভেন্ট্রিকুলার মানে ভেন্ট্রিকলের মধ্যে প্রেসার বেড়ে যায় সো আমার প্রেসারের কারণে রাইট সাইডে তোমার হচ্ছে পালমোনারি আর্টারি যে প্রেসার সেটাকে ওভারকাম করে লেফট সাইডে অ্যারোটার যে প্রেসার ভেন্ট্রিকল সেটাকে ওভারকাম করে সো সিমিলার ভালভ দুটো খুলে যায় এবং শুরু হয় ম্যাক্সিমাম ইজেকশন ফেজ এটা তো একটা পাটা চলতে থাকে তো আমরা তখন চলে আসি ম্যাক্সিমাম ইজেকশন ফেজে ম্যাক্সিমাম ইজেকশন ফেজে হচ্ছে কি এই যে সব সেমিনা ভালটা খুলে গেল ব্লাড হচ্ছে কি ভেন্ট্রিকল থেকে যে যেখানে যাবার সেখানে যাবে রাইট সাইডটা যাবে লাংসে পালমোনারি আর্টারি দিয়ে লেফট সাইডটা অর্ডার দিয়ে যাবে সিস্টেম সার্কুলেশনে তা তো বুঝলাম ম্যাক্সিমাম ইজেকশন ফেজ এই ফেজে ব্লাড মানে যেটুকু হার্ট যেটুকু ব্লাড ইজেক্ট করে যেটা আমরা স্ট্রোক ভলিউম বলি সামনে পড়ব স্ট্রোক ভলিউমের যে পুরো ব্লাডটা ব্লাডের 80% কি আমার হচ্ছে রিলিজ করে ফেলে ম্যাক্সিমাম ইজেকশন ফিজ আর স্লো ইজেকশন ফিজে বাকি টোয়েন্টি পার্সেন্ট ব্লাড রিলিজ করে তারপরে কিছু ব্লাড রয়ে যায় যেটাকে আমরা বলি ইনসেসলিক ভলিউম সো সেটা তো থাকলেই বাট যেটুকু ইজেক্ট হইলো তার এইটি পার্সেন্ট কি ম্যাক্সিমাম ইজেকশন ফিজে আর স্লো ইজেকশন ফিজে হচ্ছে বাকি টোয়েন্টি পার্সেন্ট আমার ভেন্ট্রিকুলার সিস্টল ডাবল আসে ডায়াস্টল ডাবল একটু বলি ডায়াস্টল কিন্তু প্রায় সেম সেম খেয়াল করে দেখো ডায়াস্টলের প্রথমে হচ্ছে কি প্রোটোডায়াস্টলিক ডায়াস্টলিক ফেজ প্রোটো ফেজটা এখানে কি হয় দেখো প্রোডাসলিক ফেজ টা চিন্তা করি মানে এখানে রিল্যাক্সেশন হওয়ার আগের ফেজ হচ্ছে প্রোডাসলিক ফেজ এখানে কিছু পরিমাণ ব্লাড ইজেক্ট হয় বাট এখানে হার্ট হচ্ছে রিল্যাক্স করা শুরু করতেছে এমন একটা অবস্থা রিল্যাক্স কন্ট্রাকশন হলো এখন রিল্যাক্স হওয়া শুরু করতেছে এই যে রিল্যাক্স করা শুরু করতেছে এই রিল্যাক্স শুরু হওয়ার কারণে কি সেমিনার ভালভটা খোলা থেকে বন্ধ হয়ে যায় হ্যাঁ খোলা থেকে বন্ধ হয়ে যায় এবং ব্লাড কিছুটা যে আর কি অফ হয়ে যায় এই সেমিনার ভালভটা বন্ধ হয়ে গেল এই যে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে ফেস টা আস্তে আস্তে হার্টটা রিল্যাক্স করে হ্যাঁ কিছু যাইতে থাকে তারপর রিল্যাক্স হওয়ার একটা পর্যায়ে যখন কি হয় আমার ওই যে বলছিলাম আগে বলছিলাম পালমান্ডি আর্টির প্রেশার হচ্ছে বেড়ে গেছে ওদিকে অ্যাওয়াটার প্রেশার হচ্ছে বেড়ে গেছে এখন কি পালমন্ডির আর্টের প্রেশার হচ্ছে যখন কিছুটা কমে যাবে এওয়াটের প্রেশার যে কিছুটা কমে যাবে তখন হচ্ছে কি খোলা ছিলাম বন্ধ হয়ে যাবে এই বন্ধ হয়ে যাওয়ার পর্যন্ত যে ফেসটা সেটা হচ্ছে আর যে বন্ড যখন হয়ে গেল তখন প্রোডাসলিক ফেজ শেষ শুরু হবে হচ্ছে কি আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ কারণ কি ডায়াস্টল ডায়াস্টল মানে কি রিল্যাক্স রিল্যাক্সেশন ফেজ আবারও সে একই কথা আইসোমেট্রিক মানে একই ভলিউম থাকবে দেখো সিমিলার না বন্ধ সো আমার এয়ারটা এবং পালমোনারি আর্টারি থেকে কোনো ব্লাড কি ব্যাক ফ্লো করে ভেন্ট্রিকলে ঢুকবে না দেখো ওইদিকে আমি কিন্তু এতক্ষণ ধরে বহুতক্ষণ আগে থেকে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ভালভটাকে বন্ধ করে রাখছি সো অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ভালভ আবারও বন্ধ আবার সিমিলার ভালভ বন্ধ কোনো ব্লাড আসে না কোনো ব্লাড যায় না আর ভেন্ট্রিকল কে রিল্যাক্স করতেছে সো ভলিউম সেম আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ এটাই আর কিছু না এখানে আর এই ফেজ এর লাস্টে কি হয় ভেন্ট্রিকল রিল্যাক্স করতে করতে এত বেশি রিল্যাক্সড হয়ে যায় যে সেটা অ্যাট্রিয়ামের প্রেসারের চেয়ে কি ফল করে এই কারণে তখন আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ এর শেষে এসে আমার অ্যাট্রিয়াল ভেন্ট্রিকল ভালভটা খুলে যায় এই অ্যাট্রিয়াল ভেন্ট্রিকল খোলা ভালভ খোলা সাথে সাথে কি আমার আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ শেষ শুরু হবে কি শুরু হবে হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ ডায়াসোলা ফেজ একটু বেশি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ এই যে ভেন্ট্রিকলটা খুলে গেল সাথে সাথে এতক্ষণ ধরে অ্যাট্রিয়ামে ব্লাড জমছে তো তখন ভেন্ট্রিকলের সিস্টল হচ্ছিল অ্যাট্রিয়ামে তখন ডায়াসোল হচ্ছিল অ্যাট্রিয়ামে বহুত ব্লাড জমছে এখন দিতে হবে ভেন্ট্রিকলকে খুলে গেল অ্যাট্রিয়া ভেন্ট্রিকলা বাল একদম রাশ করে ব্লাড কি ভিতরে ঢুকবে কিসের থেকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের মধ্যে কি ঢুকবে ঢুকলো এটা হচ্ছে ফার্স্ট রেপিড ফিলিং ফেজ এরপরে হচ্ছে স্লো ফিলিং ফেজ স্লো ফিলিং ফেজ বলতে গিয়ে তোমরা আবার হচ্ছে স্লো র্যাপিড ফিলিং ফেজ বলে ফেলো নাকি হ্যাঁ মুখস্থ করতে গেলে আমাদের একটু ঝামেলা হয় আমারই হয় তো ফার্স্ট রেপিড ফিলিং ফেজ স্লো র্যাপিড ফিলিং ফেজ না স্লো ফিলিং ফেজ স্লো ফিলিং ফেজে কি হয় ওই যে ব্লাডটা আসছে স্যাক্রাম থেকে সেটা আসবে কিন্তু তার গতিটা কি একটু স্লো হবে তার মোশনটা একটু স্লো হবে হ্যাঁ এই স্লো হওয়ার কারণে এটাকে আমরা কি বলছি স্লো ফিলিং ফেজ আর লাস্টে হচ্ছে লেট র্যাপিড ফিলিং ফেজ এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে লেট র্যাপিড ফিলিং ফেসটা যখন হয় অ্যাট্রিয়ামে তখন কি হয় বলতো তো অ্যাট্রিয়ামে তখন সিস্টল হয় এই কোশ্চেনে কিন্তু খুব আস করে যে যখন অ্যাট্রিয়ামে সিস্টল হয় তখন ভেন্ট্রিকলে কি চলে তখন ভেন্ট্রিকলে যখন ভেন্ট্রিকলে যখন লেট র্যাপিড ফিলিং ফেস চলে অ্যাট্রিয়ামে তখন কি চলে একটা কথাই মনে রাখবা অ্যাট্রিয়াল যখন সিস্টল হয় ভেন্ট্রিকলে তখন লেট র্যাপিড ফিলিং ফেস হয় এই সিস্তলের কারণে কি হঠাৎ করে সামান্য কিছু ব্লাড খুব ফোর্সফুলি ভেন্টিকলে এন্টার করে এই জন্য এটাকে বলা হয় লেট র্যাপিড ফিলিং ফেস এই লেট র্যাপিড ফিলিং ফেস হয়ে গেল ভেন্টিকল পুরো ফুল হয়ে গেল এখন আবার সেই চলে যাওয়া সিস্তলে আবার সেই আইসোমেট্রিক কন্ট্রাকশন হবে তারপরে আবার ইজেকশন হবে এভাবে কি একটা সাইকেল চলতে থাকবে এটাই ছিল আমাদের কি তার ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেল হ্যাঁ ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেলটা আমরা তো ব্যাখ্যা করে পড়লাম রিটেনে হয়তো লিখতে আসবে না রিটার্নে হচ্ছে কার্ডেক্সাগুলার ফিগারটাই মেইনলি লিখতে আস মানে ছবি আঁকতে বলে সেটা নিয়ে আমরা রিটার্নে কথা বলবো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রফে আসেই ন্যাচারালি এসেই থাকে হয় মেতে আসে বা নভেম্বরে আসে আমি তো আর টাইম তো ফালতাই গেল যাই হোক আসে কোনো না কোনো এক বছরে কুটিটা প্রফে কোনো না কোনো একটা বারে একটা থাকি ছবি আঁকাটা তো সেটা আমরা রিটার্নে বলবো বাট এই যে ইভেন্টস গুলা পড়লাম ইভেন্টস গুলা পড়লাম এই কারণে ফাইভারে তো তোমাকে জিজ্ঞাসা করেই যে তোমার ইসেতে অ্যাসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজে প্রেসার চেঞ্জ কি হয় ভলিউম চেঞ্জ কি হয় হ্যাঁ ইজেকশন ফেজে প্রেসার চেঞ্জ কি হয় ভলিউম চেঞ্জ কি হয় প্রেসার চেঞ্জ ভলিউম চেঞ্জ আমরা পড়ব তো ইভেন্টস গুলো পড়তেছি কারণ এর পরে কি আমরা প্রেসার চেঞ্জ ভলিউম চেঞ্জ গুলো বুঝতে পারব তার আগে একটা কোশ্চেন হচ্ছে এই যে কার্ডিয়াক সাইকেলটা হয় কার্ডিয়াক সাইকেল হওয়ার কারণে আমার হার্টে কি কি চেঞ্জ আসে কি কি ফ্যাক্টর গুলো হার্টে চেঞ্জ হয় একটা দুটো বলে ফেলছি প্রেসার চেঞ্জ প্রেসার চেঞ্জ কার কার হয় এক্সট্রিমে হয় ভেন্ট্রিকুলার হয় বিভিন্ন গ্রেড ভেসেল গুলো হয় ভলিউম চেঞ্জ হয় ভলিউম চেঞ্জ কার হয় একটা আমার কি ভলিউম চেঞ্জ হয় তারপরে হচ্ছে কি আমার হার্ট সাউন্ড তৈরি হয় অ্যাপেক্স বিট তৈরি হয় ইলেকট্রিক্যাল চেঞ্জ হয় ইলেকট্রিক্যাল চেঞ্জ গুলো কি ইলেকট্রিক্যাল চেঞ্জ বলে হচ্ছে কি ইসিজি ইসিজি এর মাধ্যমে আমরা এই কার্ডিয়াক সাইকেলটাকেই ইলেকট্রিক সিগন্যাল গুলো কি আইডেন্টিফাই করে 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 কি আমরা বুঝতে পারি তাই না তো এই এটা এই চেঞ্জ গুলো কি আমার কার্ডিয়াক সাইকেলে আসে এর মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ আর হচ্ছে কি ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ এই দুটো জিনিস কি আমাদের রিটেনে দেখতে আসে এবং কি ভাইপারে তো ছোট ছোট করে ধরেই বসি আমি প্রত্যেকটা লাইনে ভাইপার क्वेश्चन আছে সো আমাকে প্রত্যেকটা জিনিসই কি ছোট করে বুঝে ফেলতে হবে তো আমি সময় বেশি নিয়ে ফেলতেছি কিন্তু কিছু করার নাই কাটেক্স রিলেটেড ইম্পর্ট্যান্ট আরেকটা একটা যেটা বলবা বেশি ইয়া না বেশি বড় না সো তাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রেসার চেঞ্জটা কি প্রেসার চেঞ্জটা হচ্ছে আমি তোমাকে যদি বলি প্রেসার চেঞ্জটা হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ নিয়ে আমরা কথা বলবো দেখো এখানে আমরা কার্ডিয়াক ইভেন্টগুলো ধরে ধরে আগাবো এই ইভেন্টগুলো আমরা এত বেশি করে পড়ছি দেখো প্রথমে সিস্টলের প্রথম ইভেন্টটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে হচ্ছে আমার কি হয় কোনো ব্লাড আসে না কোনো ব্লাড যায় না কিন্তু হার্টের কন্ট্রাকশন হয় কন্ট্রাকশন হওয়ার কারণে কি প্রেসারটা শার্পলি রাইস করে এই কথাটা কিন্তু লিখতে ভুল করা যাবে না বলতে কিন্তু কি ভুল করা যাবে না শার্পলি রাইস এই কথাটা কিন্তু টিচার ম্যাডামরা শুনতে চায় যে তোমার ব্লাড আসছে না ব্লাড যাচ্ছে না কিন্তু হার্টের মাসেল কন্ট্রাকশন হচ্ছে ইন্ট্রা ভেন্টিকুলার প্রেসারটা শার্পলি রাইজ করে এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ ম্যাক্সিমাম ইজেকশন ফেজটা কি ব্লাড ইজেক্ট করে সো কি ব্লাড ইজেক্ট করার কারণে প্রেসারটা কমে যাওয়ার কথা কিন্তু ফোর্স অফ কন্ট্রাকশনটা এত বেশি থাকে আইসোমেট্রিকের থেকে যে আসে ফোর্সটা সো আমার কি হয়

ব্লাড এর রাশ হয় ভেন্টিকলে সো ব্লাড এর রাশ কারণে কি ওই যে বলছিলাম ম্যাক্সিমাম ইজেকশনের মতো যে ওখানে বলছিলাম বাড়ার কথা মানে সরি কমার কথা এখানে ব্লাড ঢুকতেছে ভেন্টিকলে সো আপাতত দৃষ্টিতে মনে হয় যে হ্যাঁ ভেন্টিকলে প্রেসার এখন বাড়ার কথা কিন্তু বাড়ে না কেন বাড়ে না কারণ ওই যে ফোর্স অফ রিল্যাক্সেশনটা তখনও কি ব্লাড ইনফ্লোর চেয়ে বেশ বেশি এ কারণে তখনও প্রেসারটা কি একটু স্টেডিলি ফলের দিকেই থাকে

এখন আমরা একটা সহজ কোশ্চেন বলে কার্ডিয়াক সাইকেলটা প্রায় শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভলিউম চেঞ্জ ভলিউম চেঞ্জের মতো একটা সোজা কোয়েশ্চেন আমি সারা ফিজিওলজিতে পাইনি দেখো কি খুব সোজা ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ কখন কি হয় দেখো আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে আইসোমেট্রিক বলে ফেলছি সব কোনো কথা নেই ভলিউম যে চেঞ্জই না আইসোমেট্রিক মানে ভলিউম চেঞ্জ দেখো কোনো ব্লাড আসে না কোনো ব্লাড যায় না ম্যাক্সিমাম আর স্লো ইজেকশন ফেজে কি ব্লাড বের হচ্ছে তো কি ভলিউম কমবে শেষ সিস্টল ডায়াস্টলে কি হলো প্রথম হচ্ছে প্রোডায়াস্টল প্রোডায়াস্টলে কি ব্লাড কিছুটা তোমার ওই যে কাইনেটিক ইনার্সিয়া যেটা গতি জড়তার কারণে কিছু ব্লাড তখনও বেরোবে ভলিউম কিছুটা কমবে আইসোমেট্রিক রিল্যাক্সেশনে আবারও সেই আইসোমেট্রিক কমবে না পারবেও না ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে ভলিউম আর খুব র্যাপিডলি বাড়বে স্লো ফিলিং ফেজে হ্যাঁ একটু স্লো স্লোলি বাড়বে আবার লাস্টে র্যাপিড ফিলিং ফেজে কি হঠাৎ করে কি একটু ভলিউমটা আবার ঠুস করে বেড়ে যাবে এটাই আবার পরীক্ষা খাতা ঠুস করে দেখুন হ্যাঁ তো এই হচ্ছে কি ভলিউম চেঞ্জ

এই কারণে যে আমার একটা ভাইব্রেটরি মোশন ক্রিয়েট হচ্ছে এই মোশনটা কারণে আমার হার্ট কিছু সাউন্ড কিছু অডিবল সাউন্ড প্রডিউস করে এই সাউন্ড গুলাই হচ্ছে কি হার্ট সাউন্ড আছে হার্ট সাউন্ড আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আর হচ্ছে ফোর্থ এখন কথা হচ্ছে হার্ট সাউন্ড থেকে আমরা পড়বো কি আসলে হার্ট সাউন্ড থেকে পড়বো হচ্ছে হার্ট সাউন্ড টা কারণে তৈরি হয় এর ফ্রিকোয়েন্সি ডিউরেশন কোথায় শোনা যায় এর চেয়ে বেশি কিচ্ছু লাগবে তো ফার্স্ট হার্ট সাউন্ড কেন তৈরি হয় ওই যে আমরা বলছিলাম যে তোমার হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে যখন কন্ট্রাকশন হওয়াটা শুরু হয় ভেন্ট্রিকল পুরো ব্লাড দিয়ে ফুল ফিল কন্ট্রাকশন হওয়ার শুরুতে ব্লাডের ধাক্কায় এভি ভালভটা উপরের দিকে ঠেলা খেয়ে বন্ধ হয়ে যায় এই এভি ভালভের ঠেলা খেয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে যে সাউন্ডটা তৈরি হয় এটাই হচ্ছে কি ফার্স্ট হার্ট সাউন্ড এর ফ্রিকোয়েন্সি হচ্ছে টু ডিফাইভ থেকে ফর্টি ফাইভ হার্টস ডিউরেশনটা সেকেন্ড হার্ট সাউন্ডের চেয়ে একটু বেশি পয়েন্ট কত ভুলে গেছি পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড সেকেন্ড হার্ট সাউন্ডের চেয়ে একটু বেশি আর শুনতে কিরকম শুনতে হচ্ছে লাভ এল ইউ ইউ বি বি লাভ 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 আবার না এল মানে হচ্ছে এটা একটু স্লো মানে শুনতে একটু আস্তে শোনা যায় স্লো পিচড সেকেন্ড হচ্ছে একটু হ্যাঁ তো এটা হচ্ছে এর সবকিছু বুঝলাম আর শোনা যায় কোথায় শোনা যায় কোথায় আমরা সবাই জানি অ্যাপেক্স বিট যেখানে কারণ হচ্ছে ফার্স্ট হার্সন আর অ্যাপেক্স বিট দুইটা একই সাউন্ড একই সাথে পয়েন্ট সাইড করে তো অ্যাপেক্স বিট কথা শোনা যে এটা অ্যানাটমিতে পড়ছি পড়ব যে লেফট ফিফিটা কোসা স্পেস মিডিয়াল জাস্ট মিডিয়াল টু দা মিড ক্লাভিকুলার লাইন এইখানে যে পয়েন্টটা এই পার্টিকুলার পয়েন্টে কি আমরা যখন অ্যাপেক্স বিট শুনি আবার কি ফার্স্ট হার্সন তাও শুনি তো এখানে আমরা কি শুনতে পাই এর সিগনিফিকেন্সটা কি এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এভি ভালভের ফাংশনটা ঠিক মতো হচ্ছে কারণ এভি ভালভটা যে ক্লোজার হয় সেই সাউন্ডটা কি ফার্স্ট হার্সন সো

হাই পিস শুনতে ডাব এরকম শোনা যায় ডিউবি ডাব এরকম শোনা যায় লাভ ডাব আর ফ্রিকুয়েন্সিটা হচ্ছে তোমার কত ফিফটি হার্টস হ্যাঁ ফিফটি হার্টস এবং ডিউরেশন হচ্ছে ফার্স্ট হচ্ছে একটু কম পয়েন্ট ওয়ান টু সেকেন্ড ওটা ছিল পয়েন্ট ওয়ান ফাইভ এটা হচ্ছে পয়েন্ট ওয়ান টু সেকেন্ড আর হ্যাঁ বলে ফেললাম সেকেন্ড হার্টস আমরা বলা শেষ আর হ্যাঁ শোনা যায় সবচেয়ে বেশি কথা শোনা যায় সবচেয়ে বেশি হচ্ছে উত্তরটা এক্সাক্ট উত্তরটা যদি তুমি দিতে চাও সেটা হচ্ছে অ্যারোটিক এবং পালমোনারি এরিয়া এটা মানে কি এটা মানে কিছু না ছোট করে বলা যায় এটা অ্যাকচুয়ালি থার্ড ইয়ার জিনিস মানে আমরা যারা ওয়ার্ড এ ক্লাস আমাদের জন্য যে ডাক্তাররা যখন পেশেন্টের হার্ট এক্সামিন করে আমরা যখন পেশেন্টের কার্ডিয়া ভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করি আমরা হার্টকে চারটা এরিয়াতে ভাগ করি ট্রাইকাসপিড অ্যাওটিক এবং হচ্ছে পালমোনারি তো এই যে প্রত্যেকটা এরিয়ারই নির্দিষ্ট একটা স্পেসিফিক পয়েন্ট আছে যে এটাকে এই এরিয়া বলে তো পালমোনারি এবং এরিয়া দুটাতে হচ্ছে কি সেকেন্ড হার্ট সাউন্ডটা স্টেথো দিয়ে বাথ দিয়ে শুনতে পাই ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ডটা সকল ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কি দিয়ে শোনা যায় থার্ড হার্ট এবার আমরা বলবো থার্ড হার্ট সাউন্ডটা কিসের কারণে হয় থার্ড হার্ট সাউন্ডটা হয় হচ্ছে আমার যখন ফার্স্ট রেপিড ফিলিং ফেজে এভি ফাপটা খুলে গেল অ্যাক্টিয়াম থেকে রাশ অফ ব্লাড হয় যে ভেন্ট্রিকলেতে যে রাশটা এই প্লাটের রাশ একটা সাউন্ড তৈরি করে এই সাউন্ডটা হচ্ছে থার্ড হার্ট সাউন্ড এটা সাধারণত গ্যালং এ বলসা ইয়াং ইন্ডিভিজুয়ালের শোনা যায় বাট আমাদের টিচারস সাধারণত বলে যে ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ডটাই শোনা যায় থার্ড আর फोर्थটা সেট করে শোনা যায় না থার্ড আর फोर्थটা কি শোনা যায় না ফোনো কার্ডিওগ্রাম যন্ত্র দিয়ে আমরা থার্ড এবং ফোর্থ দুইটা হার্ট সাউন্ড আমরা ধরতে পারি তো এটা হচ্ছে আমরা তাহলে বুঝতে পারলাম যে এটা যদি থাকে মানে থার্ড হার্ট সাউন্ড যদি রেকর্ড করতে পারি প্রপার ওপেনিং হচ্ছে অ্যাক্টিয়াম থেকে অ্যাক্টিয়ামে প্রপার সিস্টেমে হচ্ছে ব্লাড ঠিকমতো ভেন্ট্রিকল আসছে আর ফোর্থ থার্ড সাউন্ড কখন হয় ফোর্থ থার্ড সাউন্ড থার্ড থার্ড সাউন্ড প্রায় একই রকম কারণে ফোর্থ থার্ড সাউন্ডটা হচ্ছে লেট র‍্যাপিড ফিলিং ফেজ যখন এই যে আমরা বললাম অ্যাট্রিয়াল সিস্টল হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল হওয়ার কারণে যে হঠাৎ করে একটা ছোট একটা অ্যামাউন্ট ব্লাড রাশ হয় ভেন্ট্রিকলের মধ্যে এই ছোট অ্যামাউন্ট এই ব্লাড রাশটা যে সাউন্ডটা তৈরি করে খুব ছোট একটা সাউন্ড সেটা হচ্ছে কি ফোর্থ থার্ড সাউন্ড ফোর্থ থার্ড সাউন্ড সাধারণত শোনা যায় না এটা অলওয়েজ প্যাথলজিক্যাল যদি শোনা যায় কোনো ভাবে সাধারণত নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা ফোন কার্ডিওগ্রাম দিয়ে শুনতে পারি এতটুকু আমার হার্টসাউন্ড থেকে এতটুকু কেন আর কিছু লাগবে না আমরা প্রায় ক্লাসের শেষের দিকে ছোট কিছু কথা আমরা বলবো কারণ এখন আমরা যে আলোচনা সার্কুলেশন ফিজিক্স ফিজিক্স অফ অফ ব্লাড ব্লাড ফ্লো আসলে আমার তেমন কিছু বলার নাই কারণ ফিজিক্স অফ ব্লাড ফ্লো ম্যাক্সিমাম কোশ্চিন হচ্ছে সংজ্ঞা সূত্র হ্যাঁ এগুলা এগুলো সবই রিটার্ন কোশ্চেন জাস্ট আমি একটু বলে যাবো ফিজিক্স অফ ব্লাড ফ্লো তে আমরা মেনলি কি পড়ি আমরা পড়ি হচ্ছে সেকেন্ড মিনিট হ্যাঁ তো ফিজিক্স অফ ব্লাড আমরা পড়ি হচ্ছে মানে এই যে আইটেমটা ফিজিক্স অফ ব্লাড ফ্লো এখানে আমরা কয়েকটা সংজ্ঞা করি কয়েকটা হচ্ছে যে কিছু জিনিস মানে আমরা কিছু কন্ট্রোল করি সেগুলো হচ্ছে ব্লাড ফ্লো হোয়াট ইজ ব্লাড ফ্লো এই ব্লাড ফ্লো এগুলো সংজ্ঞা জানতে হবে এগুলো সংজ্ঞা পড়ে ফেলে ব্লাড ফ্লো হচ্ছে একটা সার্কুলেশন এর একটা নির্দিষ্ট পয়েন্টে একটা নির্দিষ্ট সময়ে যতটুকু ব্লাড ফ্লো হয় তা কি বলা হয় কি ব্লাড ফ্লো যে একটা সংজ্ঞাটি হচ্ছে যে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো থ্রু এ স্পেসিফিক পয়েন্ট অফ আ সার্কুলেশন উইদিন এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম ইজ কল্ড ব্লাড ফ্লো ব্লাড ফ্লো আমার একটা সূত্র আছে সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে যে ইফেক্টিভ পারফিউশন প্রেসার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স বাধা ফিজিক্স আমরা রেজিস্ট্যান্স পড়ছিলাম না রোধ তো ওইটাই যে এফেক্টিভ পারফিউশন প্রেসার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স এটাই হচ্ছে ব্লাড ফ্লো মাপার সূত্র কোন একটা জায়গায় পারফিউশন প্রেসার আমরা রেজিস্ট্যান্স কাউন্ট করতে পারলেই সূত্রটা দিয়ে আমরা কি ব্লাড ফ্লো বের করতে পারবো এখন ব্লাড ফ্লোটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই ফ্যাক্টরগুলো কি আমাদের জানতে হবে ফর রিটেনিং মেনলি রিটেন এবং অবজেক্টিভ রিটেনের যে যতটা রিটেনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তার অবজেক্টিভে ট্রু ফলস দিয়ে এই ফ্যাক্টরস রিলেটেড টু ব্লাড ফ্লো এটা খুব ডিস্টার্ব করে অবজেক্টিভে হ্যাঁ কিছু আছে রিলেটেড কিছু আছে ইনভার্সি রিলেটেড তো আমরা রিলেটেড গুলো একটু দেখে দেখে আমি বলি তোমাদেরকে ইফেক্টিভ পারফিউশন প্রেসার দেখো সূত্রেই বলা হচ্ছে ফ্লো ইজ ইকোয়াল টু পারফিউশন প্রেসার বাই রেজিস্ট্যান্স তাহলে ফ্লো আর পারফিউশন প্রেসার কি সমানুপাতিক ডাইরেক্টলি রিলেটেড পারফিউশন প্রেসার বেশি কি ফ্লো বেশি হবে রেডিয়াস দা ভেসেল আমরা বলে ফিজিক্স অফ ব্লাড ফ্লো যে তারের যদি ব্যাসার্ধ বেশি হয় তাহলে বিদ্যুৎ যাওয়ার পরিমাণ বেশি হবে এটা আমরা সবাই পড়ছি এরকম তাই আমাদের ব্যসার্ধ সাইজ যদি বেশি হয় তাহলে ভিতর থেকে ব্লাড ফ্লো কি বেশি কম হবে বোঝাই যায় বেশি হবে তারপর হচ্ছে ভেলোসিটি আমরা বলছি যে একটা নির্দিষ্ট পয়েন্টে যত বেশি পরিমাণ ব্লাড যায় যতটুকু ব্লাড যায় সেটা হচ্ছে ব্লাড ফ্লো তো ভেলোসিটি বেশি হলে কি ব্লাড যাওয়ার পরিমাণ বেশি হবে পাম্পিং অ্যাকশন অফ হার্ট হার্ট যত জোরে পাম্প করবে ব্লাড ফ্লো এর ভেলোসিটি তত বাড়বে ভেলোসিটিটা আবার হার্টের পাম্পিং অ্যাকশনের উপর ডিপেন্ড করে সো হার্ট যত জোরে পাম্প করবে ব্লাড ফ্লো যত জোরে হবে তো এই ফ্যাক্টরগুলো হচ্ছে কি আমার ডাইরেক্টলি রিলেটেড আর ইনভার্সলি রিলেটেড কি প্রথমে আছে সূত্র থেকে আসো রেজিস্ট্যান্স বলছি ফ্লো ইকুয়ালস টু পারফিউশন প্রেসার বাই রেজিস্ট্যান্স তাহলে ফ্লো আর রেজিস্ট্যান্স হচ্ছে কি ইনভার্সলি রিলেটেড রেজিস্ট্যান্স বাড়লে ব্লাড ফ্লো কি কমবে রেজিস্ট্যান্স কমলে ব্লাড ফ্লো বাড়বে আর হচ্ছে ভিসকোসিটি অফ ব্লাড ভিসকোসিটি যদি বেশি হয় আমার ধরো কি দিয়ে বুঝাবো সাপোজ পানি আর মধু একটা এর উপরতে পানি তত জোরে গড়াবে মধু কি তত জোরে গড়াবে হবে মধুর ভিসকোসিটি বেশি ঘনত্ব বেশি ভিসকোসিটি বেশি ব্লাডে যদি কোনো কারণে বেড়ে যায় ব্লাডের ফ্লো কি কম হবে কোনো একটা জায়গাতে ব্লাডের ফ্লো কম হবে আর হচ্ছে ভেসাল টা কি ইনভার্সলি কারণ আমার ভেসেল এর ভেসাল যত বেশি হবে তত কি ভেতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে হচ্ছে কি ব্লাড ফ্লোটা কম হয় এই ফ্যাক্টর ভালো করে বুঝে মুখস্থ করতে হবে কারণ এটা আমি বলছি অবজেক্টিভের জন্য বেশি বেশি দরকার এই ফ্যাক্টর গুলা কারণ ওই কথাগুলো উল্টায় উল্টায় দেয় ট্রু আর ফলস বোঝাটা খুব টাফ হয়ে যায় এই জন্য এই জিনিসগুলো কি একটু বুঝে পড়তে হবে রেজিস্ট্যান্স বলে ফেলছে রেজিস্ট্যান্স সংখ্যা কি রেজিস্ট্যান্স মিনস দ্য ইম্পেডিমেন্ট অফ ব্লাড ফ্লো ইম্পেডিমেন্ট মানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইম্পেডিমেন্ট মানে আমার ভেসেল দিয়ে ব্লাড যাচ্ছে ব্লাড যেতে যে বাধা সেটাই হচ্ছে কি ব্লাড ফ্লো তো এই ব্লাড রেজিস্ট্যান্স যাচ্ছে যেতে যেতে যে বাধা সেটি হচ্ছে কি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের সূত্রটা আমি ব্লাড ফ্লো সূত্র থেকে বলবো হ্যাঁ যে তাহলে ফ্লো ইকুয়ালস টু পারফিউশন বাই রেজিস্ট্যান্স হলে রেজিস্ট্যান্স আমি পক্ষান্ত করে দিলে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু পারফিউশন বাই ফ্লো এটাই হচ্ছে কি সূত্র আর একটা কথা হচ্ছে আমরা বলি পেরিফেরাল রেজিস্ট্যান্স পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি আসলে এটা কনসেপচুয়াল একটা ব্যাপার যে আমাদের তো ধরো যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভেসেল আছে আমি তো বলবো এখনই যে আমরা শরীরে অনেক ধরনের ভেসেস আছে আর্টারিওস আছে ক্যাপিলারি আছে তো এই সবখানে ব্লাড হচ্ছে একটা রেজিস্ট্যান্স পায় এই আর্টারিয়াল ছোট স্মল আটারিজ আর্টারিয়ালস ক্যাপিলারিজ এইখানে ব্লাড যে রেজিস্ট্যান্সটা ফিল করে এই এটাকে বলা হয় পেরিফেরাল রেজিস্ট্যান্স সংক্ষেপে এটাই হচ্ছে কনসেপ্ট পিআরইউ বলি আমরা হ্যাঁ তো এই পিআরইউ এর মানটা হচ্ছে ন্যাচারালি কত হয় ন্যাচারালি আমাদের বডিতে পিআরইউ এর মান হচ্ছে 1 1 পেরিফেরাল রেজিস্ট্যান্স ইউনিট পিআরইউ 1 পেরিফেরাল রেজিস্ট্যান্স ইউনিট তো এটাই হচ্ছে আমার সূত্র এবং পিআরইউ সূত্রটাই হচ্ছে কি আবার রেজিস্ট্যান্সের সূত্রটাই কি পিআরইউ সূত্র রেজিস্ট্যান্স ইকুয়ালস টু বা পিআরইউ ইকুয়ালস টু পারফিউশন প্রেসার বাই ফ্লাক্স ফ্লো এটাই হচ্ছে কি 1 পিআরইউ 1 পারফিউশন প্রেসার 1 ইউনিট অফ ব্লাড ফ্লোতে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কি 1 পিআরইউ ওই ফিজিক্সের মতই আচ্ছা এরপর একটা কথা আমরা বলবো এখানে আরেকটা পড়তে হবে রেনাউস নাম্বার রেনাউস নাম্বার কি এটাকে এখানে বলে গাইডন লেখা আছে সুন্দর করে যেটা একটা ডাইমেনশনলেস নাম্বার মানে এটা কোনো ইউনিট নেই সুতরাং ধারণা ছিল না ইউনিট নেই কিন্তু এই যে নাম্বারটা রেনাউন্স নাম্বার রেনাউস নাম্বার দিয়ে আমরা কি বিচার করি সেটা হচ্ছে আমার একটা ব্লাড ফ্লো কতটা টার্বুলেন্ট তাহলে আমরা আগে আসি টারবুলেন্ট কি জিনিস ব্লাড ফ্লো দুই ধরনের এটা হচ্ছে ল্যামিনার আর এটা হচ্ছে টারবুলেন্ট ল্যামিনাল ব্লাড ফ্লোটা কি একটা স্মুথ লার্জ ভেসেলর মধ্যে দিয়ে ব্লাড যখন ফ্লো করে তখন এটা গাইডونا দেখবা অনেক ছবি দিতে বুঝাইছে যে ব্লাডের মধ্যে আমরা কিছু ইমাজিনারি সরল রেখা কি টানিত ফ্লো এর মধ্যে তো ফ্লো সরল রেখাগুলো কি প্রত্যেকটা প্রত্যেকটা সমান্তরাল থাকবে এই যে ফ্লোটা এটাকে বলে ল্যামিনার ফ্লো বাংলা আমরা বলি শান্ত প্রবাহ বলছিনা ফিজিক্সে ওই যে ফিজিক্সে আমরা ফিজিক্সের কথা বলতাম ল্যামিনার ফ্লো আর এর এর অপোজিটটা নাম হচ্ছে টারবিউলেন্ট ফ্লো অশান্ত প্রবাহ হুম টারবিউলেন্ট ফ্লো মানে হচ্ছে এখানে ব্লাডটা মানে খুব রাশলি তোমার ফ্লো করে মানে এখানে যদি আমি প্রত্যেকটা ব্লাডের প্রত্যেকটা সেলগুলা যদি আমি মোশন গুলা যদি পিকচারাইজ করি দেখবো যে একটা এক দৌড়াচ্ছে ফ্লো করার সময় হ্যাঁ মানে শান্ত না মানে সবাই একদিকে মুখ করে চলতেছে এমন একটা উপরে নিচে ডাইনে পায়ে মানে লাফালাফি করতেছে ব্লাড সেল ওই অবস্থা ব্লাডটা বা ফ্লো হচ্ছে এটাকে বলে টার্বুলেন্ট ফ্লো হ্যাঁ যখন কোন ছোট ভেসেলের মধ্যে দিয়ে অনেক হাই ফোর্স ব্লাড ফ্লো হয় তখন কি সেখানে আমার টার্বুলেন্ট ফ্লো এর দেখা পাওয়া যায় এখন একটা ভেসেলের ফ্লো কতটা টার্বুলেন্ট হবে সেটা আমরা পরিমাপ করি হচ্ছে রেনাউন্স নাম্বার দিয়ে রেনাউন্স নাম্বার সূত্রটা কি রেনাউন্স নাম্বার রে আর ই দিয়ে বলছে রে ইকুয়ালস টু রো ডিভি বাই এন রো মানে হচ্ছে তোমার ডেনসিটি মেবি ডেনসিটি অফ দা ফ্লুইড হ্যাঁ রো মানে দা ডেনসিটি ডি দিয়ে বুঝা যাচ্ছে তোমার ডায়ামিটার অফ দা ভেসেল ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ দা ব্লাড ফ্লোইং থ্রু দা ভেসেল আর রো ভি বাই ইটা এন বলে ফেসে সরি রো ভি বাই ইটা ইটা মানে হচ্ছে ভিসকোসিটি অফ দা ব্লাড হ্যাঁ তোমার যদি পরীক্ষায় এক নম্বরে কোশ্চেন দেয়া বলে যে হোয়াট ইজ রেনল্ডস নাম্বার হ্যাঁ

রেনল নাম্বার যত কম হবে টার্বুলেন্স তত কম হবে ঠিক আছে আচ্ছা এবার একটা রিটেন কোশ্চেন আলোচনা করবো যদিও রিটেন কোশ্চেন আমরা আলোচনা করার কথা না সেটা একটু বলে দিই ব্লাড ফেসেল মানে ক্লাসিফাই ব্লাড ফেসেলস বা ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ফেসেল এটা রিটার্নের কোশ্চেন এটার কোশ্চেনটা আমার মনে হয় রিটার্নের জন্যই রেখে দিই কারণ রিভিউতে আমাদের অনেক লেন্দি হয়ে গেছে অলরেডি তো এটা আমরা রাখলাম কি জন্য ক্লাসিফিকেশন অফ ব্লাড ফেসেল রিটার্নের কোয়েশ্চেন আমরা রিটার্ন আলোচনা করব এবং আমরা কি বলে দিব एग्जांपल দিয়ে বুঝাই দিব আমরা সেই সময় যে কিভাবে আমার আমরা এই জিনিসটা মনে রাখব ঠিক আছে এবার লাস্ট একটা কোশ্চেন আমি বলে আছে তোমাদেরকে ছেড়ে দিব সেটা হচ্ছে কি আজকে আর অনেক বকবক করে ফেললাম তোমাদের প্রথম দিনে ভালো লাগতেছে না সেটা হচ্ছে ক্যাপিলারি এক্সচেঞ্জ ও হ্যাঁ একটা আইডিয়া বাদ আছে শেষ করি ক্যাপিলারি এক্সচেঞ্জ ক্যাপিলারি এক্সচেঞ্জ মানে কি ক্যাপিলারি এক্সচেঞ্জ মানে হচ্ছে ক্যাপিটাল মানে হচ্ছে ক্যাপিলারি এক্সচেঞ্জ কথাটা হলো যে আমার যে ব্লাড কি হয় হার্ট থেকে লার্জ আর্টারি এরোটা এরোটা হয়ে হার্ট থেকে এরোটা এরোটা হয়ে লার্জ আর্টারি লার্জ আর্টারি থেকে স্মল আর্টারি স্মল আর্টারি থেকে আর্টারিয়াল আর্টারিয়াল থেকে ক্যাপিলারিস ক্যাপিলারিস থেকে ভেনিয়ল স্মল ভেইন লার্জ ভেইন ভেনা আবার হচ্ছে কি হার্ট এই যে মাসখানে ক্যাপিলারি বললাম এই ক্যাপিলারিতে কি হয় আমাদের ব্লাডের যে নিউট্রিশন থাকে অক্সিজেন থাকে সেগুলো কি সে সেলের মধ্যে ছেড়ে দেয় সেলের মধ্যে ছেড়ে দিয়ে আকার হচ্ছে কি সেল থেকে কিছু ওয়েস্ট গুলা কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেনাস ওয়েস্ট মেটাবলিক ওয়েস্ট সে কি নিয়ে নেয় এই যে এক্সচেঞ্জ হলো কিছু দিলাম কিছু নিলাম এটাই হচ্ছে ক্যাপিলারি এক্সচেঞ্জ তো ক্যাপিলারি এক্সচেঞ্জটা কি আমার একটা প্রেসারে হয় একটা প্রেসার গ্রেডিয়েন্ট আ হয় শিখきゃ কিভাবে এটা কি প্রেসার গ্রেডিয়েন্টটা হয় সেটার উত্তরটাই কি হচ্ছে যে ডেসক্রাইব দা ক্যাপিলারি এক্সচেঞ্জ মেকানিজম এটাও কেটে রিটেন না কোশ্চেন এই বড় বড় কোশ্চেন না কোশ্চেনগুলোকে আমরা রেখে দিচ্ছি ব্লাড ভেসেল ক্লাসিফিকেশন ক্যাপিলারি এক্সচেঞ্জ কার্ডিয়াক কার্ডিয়াক মাসলের হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল তারপর হচ্ছে হাউ কার্ডিয়াক মাসল ইমপাস্ট আছে ট্রান্সমিটেড বাই জেনারেটর এন্ড ট্রান্সমিটেড এই কোশ্চেনগুলোকে আমরা রিটেনার জন্য এক্সক্লুসিভলি রাখবো ওই শুধু আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করব যে এই কোশ্চেনগুলো কিভাবে মনে রাখতে হবে এবং আমরা কিভাবে লেখব কিভাবে আমরা অঙ্ক করে করে দেখাবো এই প্রেসার গ্রেডিয়েন্টগুলো সো এটা আমরা থাকবে ওই দিনের জন্য লাস্টলি একটা কথা বলবো সেটা হচ্ছে ইসিজি ইসিজিটা কি ওই যে বললাম ইলেকট্রিক্যাল চেঞ্জেস অফ দা কার্ডিয়াক সাইকেল যে আমরা যে রেকর্ডটা করি ওই রেকর্ডটাই হচ্ছে কি ইসিজি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম একটা কাগজের মধ্যে আমরা ইলেকট্রিক একটা ঢেউয়ের আকারে ধারণ করি সেইটা কি হচ্ছে ইসিজি ইসিজি শর্ট নোট শর্ট নোট ইসিজি এটা রিটেন হয় খুব মানে ফিজিওলজি তো প্রফেশন আমরা দেখছি এর লাস্টে প্রত্যেকটা ইউনিটের লাস্টে 9 নম্বর কোশ্চেন থাকে শর্ট নোট শর্ট নোটে ইসিজি খুব হট একটা টপিক আমি মনে হয় আমার কলেজে আমি সরাটি মেডিকেল স্টুডেন্ট তো বলছি অবশ্য আগে তো আমি মনে হয় ইন্টারনাল পরীক্ষায় দুই থেকে তিনবার লিখছি মনে নাই আমার আসে এটা স্বপ্ন টাকার আসে তো আমার ইসিজি সংজ্ঞাটা পড়বে এবং আমরা যেটা আজকে রিভিউতে যেটুকু কি বেসিক ইন্টারপ্রিটেশনটা কি আমরা ইসিজি ছবিটা যদি আমরা দেখি আমরা দিন দেখবো ক্লাসে যে একটা ওয়েভ আছে যে একটা বড় একটা ওয়েভ আছে এখানে আমরা তিনটা ভাগ হয় পি কিউ আর কিউ আর এস আর হচ্ছে টি পি মানে কি কিউআরএস মানে কি আর টি মানে কি এটুকু জেনে আজকে আমরা শেষ করব পি একটা ওয়েভ কিউআরএস কে বলা কিউআরএস কমপ্লেক্স টি হচ্ছে আরেকটা ওয়েভ পি ওয়েভ দিয়ে আমরা বুঝি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ব্যাকটেরিয়াল সিস্টেম যেটাই বলো অ্যাট্রিয়াল টাই বলে সাধারণত টিচার ম্যাডাম আমরা এটাই শুনতেছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কিউআরএস কমপ্লেক্স খুব সহজ হয় মনে রাখবা অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে এত পেছাল করার দরকার নেই আমার শর্ট নোটে আসলে আমার ইজি সংজ্ঞা ছবি টা ঠিক যেভাবে বলতেছি এভাবে এতটুকুই জানো পি ওয়েভ দিয়ে আমরা বুঝি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কিউআরএস কমপ্লেক্স যেটা কিউআরএস কমপ্লেক্স দিয়ে আমরা বুঝি অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন এবং ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কথাটা মনে রাখবা কিউআরএস কমপ্লেক্স আর কমপ্লেক্স দুইটা কথা আছে পি তে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কিউআরএস কমপ্লেক্স এ অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন প্লাস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং লাস্টে পি ওয়েভ দিয়ে আমরা বুঝি আর যেটা বাকি আছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হ্যাঁ মানে আরেকটু শুধু বাংলা কথা মনে রাখো যে পিওএফটি হচ্ছে অ্যাট্রিয়ামে সিস্টল হবে এস কমপ্লেক্স অ্যাট্রিয়ামে ডায়াসল হবে ভেন্ট্রিকুলার সিস্টল হবে আর সিস্টল মানে ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন মানে হচ্ছে কন্ট্রাকশন পটেনশিয়াল অ্যাকশন পটেনশিয়াল মানে কি সিস্টল কন্ট্রাকশন এস কমপ্লেক্স অ্যাট্রিয়ামে ডায়াসল হবে ভেন্ট্রিকুলার সিস্টল হবে আর ভেন্ট্রিকুলার ডায়াসলটা হবে হচ্ছে কি টিওএফ ঠিক আছে ইন্টারপ্রিটেশনটা আমাদের বোঝা শেষ আর হচ্ছে এটা লাগে হচ্ছে ইম্পর্টেন্স ইম্পর্টেন্সটা কি আমার মানে ইন্ডিকেশন ইসিজি এর ইন্ডিকেশন কি মানে আমরা কেমন হবে আর ক্লিনিক্যালি কেমন হবে মানে ইসিজি দিয়ে আর একটা ভাবে বলতে পারো যে আমরা ইসিজি দিয়ে আমরা কি বুঝবো কি কি বুঝবো আমরা ইসিজি দিয়ে আমরা কি কি বুঝতে পারি কি রোগ ধরতে পারি এটা হচ্ছে কোশ্চেন যে আমরা ইন্ডিকেশন অফ ইসিজি এই কোশ্চেন গুলা আমরা আলোচনা করবো তো আজকে মোটামুটি রিভিউ ক্লাস এতটুকুই ছিল সিস্টেম আমি আজকে অর্ধেকটা শেষ করলাম পারি নাকি তো অনেক সময় বেশি না হয়ে গেছে এক ঘন্টা বলছিলাম তো যাই হোক পরের দিন আমরা হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে কার্ডিয়া কার্ডপোর্ড হার্ট রেট এস বি ডিবি এস ব্লাড প্রেশার হ্যাঁ লাস্টে যে লাস্টে যে তিনটা আইটেম বাকি তিনটা আইটেমের রিভিউ আমরা হবে ইনশাআল্লাহ নেক্সট দিন আমি আসবো আবার আর এর পরে কার্ডিয়া ফাসল সিস্টেমের পরে যে এই যে যে কোশ্চেনটা বাদ দিয়ে চলে গেলাম এই রিটেন গুলো নিয়ে আমি টোটাল একটা সেশনই রাখবো তোমাদের জন্য হ্যাঁ ওটা হচ্ছে কার্ডিয়া ফাসল সিস্টেমের রিটেন সেশন রিটেন সেশনে আমি সকল রিটেন গুলো নিয়ে আমি বসবো তোমাদের সাথে যে হ্যাঁ এই গুলো আমি অলরেডি রিভিউতে যেভাবে বলছি তুমি এইভাবে ভাইবা বা অবজেক্টিভের জন্য প্রিপারেশন নিবা হ্যাঁ আর আচ্ছা রিটেনে যদি কোশ্চেনগুলো আসে তুমি কিভাবে প্রেজেন্ট করবা কম সময় জিস্ট কথায় পুরো ইনফোটা কিভাবে দিতে হবে ঠিক আছে রিটেন কোশ্চেন আমরা আলোচনা করব তো আজকে হচ্ছে রিভিউ ক্লাস একটু কই থাকো শুকরিয়া ফাস্ট ফক শিক্ষার্থীরা যারা দেখেছো ততক্ষণের অশেষ ধন্যবাদ এবং আজকে এ দেখে শেষ দেখা নয় আরো দেখা হবে হ্যাঁ কারণ কার্ডিয়াক ভাস্কুলার সিস্টেমটা তো আছি আমি তার সাথে রেসপিরেটরিটাও আলোচনা করব তো ক্লাসে ইনশাআল্লাহ আরো সামনে দেখা হবে এবং চেষ্টা করবো দ্রুত সম্ভব তোমাদেরকে একটা রিভিউ দিয়ে তোমাদের শেষ করি তুমিও করতে পারো আর আমার তো পফ আছেই সামনে সেকেন্ড পফ খুবই টেনশনে আসি জানি না কি হবে তো সবাই আমার জন্য দোয়া করবা ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আবারও দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ